এক্সকিউজ মি জি আমার ফর্মটা পূরণ হয়ে গেছে ওকে দিন থ্যাংক ইউ জি সব ঠিক আছে ওকে ধন্যবাদ যাও যাও দূর কি বলো যাও যাও আরে তুমি বলো না 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 তুমি বললে কি হয় যাও না তুমি বলো না ও বড় ভাই জি এখানে কি আত্মহত্যা করা হয় যা কি বলো মানে বিয়ের ফর্ম জমা দিব ওইটাই সব পূরণ করে দিছি দেখেন ওকে যা যা আমা এত হাসি কেন ঠিক আছে আপনাদের সিগনেচার সিল মেরে দেন দাও দাও হয়ে গেছে জি ধন্যবাদ ওকে হয়ে গেছে না হয়ে গেছে আপনারা অফিশিয়ালি হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ কংগ্রেটস তুমি এখন কেশর বউ ওয়াও কি যে ভালো লাগছে কি যে ভালো লাগে রে হ্যালো ভাই জি ডিভোর্স লেটার পূরণ করে আনছি ওকে এই যে জি সব ঠিক আছে সিল মেরে দিলেই হবে সিল মার ডাইনি বেডি আপনাদের ডিভোর্স অফিশিয়ালি হয়ে গেছে ধন্যবাদ আপনাদের জীবন সুখের হোক কত সুখ অফিস কয়টায় 9টা বাজে বাসায় বউ থাকে না জীবনটা বেদনা আরে আচ্ছা শুনো আমি ভাত বসাইলাম তুমি ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করে খেয়ে নিও হ্যাঁ তাহলে আমি গেলাম ওকে আমাকে কেমন লাগছে বললাও না দাঁড়াও দেখি কেমন ইয়া হ্যাঁ কঠিন ওর সালান নিয়ে আসিও ডায়রিয়া হ্যাঁ আচ্ছা লাভ ইউ টু বাই কই তুমি খোলা হ্যাঁ এটা কোন মেয়ের জুতা জামা ভ্যানিটি ব্যাগ এগুলো কোন মেয়ে বউ তুমি আসছো কি হয়েছে চুপ করো তুমি কোন মেয়েকে বাসায় আনছো ভিতরে এসে দেখো না ফালতু এটা কোন মেয়ের জামা এটা তো আম্মার আরে শাশুড়ি আম্মা আপনি কখন আসছেন কত সুন্দর জামা তোর জন্য মারেও আনতে পারি না সরি ও মা গো কেউ আছেন দোকানে আসেন আপা আসেন প্লিজ এলাকা অনেক খুঁজে আপনার দোকানে আসছি আমার দোকানটাই সেরা আসার জন্য ধন্যবাদ আমার বাসার জন্য কিছু ইলেকট্রনিক জিনিস লাগবে সবই নিব সব কিছু পাবেন এখানে ও আচ্ছা বাজারের এক নম্বরের লেটেস্ট জিনিস বিশ্বাস করছি কোনটাকে দেখবেন বড় বড় কোম্পানি আমার দোকান থেকে জিনিস নিয়ে যায় সত্যি আমার বউয়ের কথা অনেক ভালোবাসেন দূর আপা শরম দেন কেন কোনটা দেখাবেন এই তো দেখাচ্ছি টোস্টার দেখাও একটা লাগবে আমার নিবেন একটা টোস্টার খুব ভালো সত্যি লোহা ও টোস্ট করতে পারে তাই পাউরুটি তো কঠিন টোস্ট হয় আটার দলাও করা টোস্ট করতে পারে এইটা নিলে তো আমার কাজ অনেক কমে যাবে দেখাবো দেখাবো হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর দিলাম 30 সেকেন্ডে টোস্ট হয়ে যাবে খুবই ভালো কাজ করে কি হইলো এটা তো আহত করবে নষ্ট মনে হচ্ছে মাঝে মাঝে এরকম হয় এখনই ঠিক হয়ে যাবে টাইম একটু বাড়াই দিলে ঠিক থাকবে ও আচ্ছা দেখেন এখন আমা রাগ করছে মনে হয় ঘটনা কি এরকম কর কি জন্য আবার দেন তো লাগবে না আমি টোস্টার নিব না আচ্ছা আচ্ছা থাক এটা এমনি ফালতু এটা নাও লাগবে না আসেন আপা দারুন একটা মেশিন আছে আসেন দেখাই ডিসকাউন্ট অফার চলছে 5000 টাকা ছিল এখন পানির দাম 2200 টাকা তাই দারুন তো এটা নিলে পুরাই জিতবেন এটা ঠিকমতো কাজ করবে তো আরে আপা কি দুষ্টামি করেন আপনার জামাই আছে না আচ্ছা জামাইকে এটাতে ডুবাই ওয়াশ করে ফেলবেন টিপ দিলে কাজ শুরু বিদ্যুৎ বিল 100 টাকার এনার্জি বাল্বের মতো আসবে অনেক কঠিন একটা জিনিস এই শালার আবার কি হইলো আজব
তোর হারা আপনার জামাই বাইসা গেছে মনে হয় আপনাকে ঠিক একটা দিব এদিকে দেখেন ওইটাই ভালো আফা এদিকে দেখেন রিচার্জেবল তুফান ফ্যান লাগবে তুফান কারেন্ট ছাড়া চলবে হ্যাঁ 2 ঘন্টা চলবে দারুণ তো তুফানের মতো বাতাস হেলিকপ্টারের ইঞ্জিন লাগানো এটা চালানো সহজ বেশি জোরে চালাবেন না বাসায় তুফান হয়ে যাবে আসলে ঠান্ডা বাতাস আরে এটাতে তো শব্দ হচ্ছে হেলিকপ্টারের ইঞ্জিন তো একটু শব্দ হবেই দারুণ আমারে কি অবস্থা আউ দেখেন তো ভাগ্য রে হেলিকপ্টার ক্র্যাশ করছে ভাগ লাগবে না ব্যাপারটা হইলো এই দুইটা একই কোম্পানির বিশ্বাস করছি আচ্ছা যাক এটা ওল্ড ফ্যাশন এখন সবাই এসি ইউজ করে লাগবে ইচ্ছা তো আছে মাইনাস ডিগ্রি বাতাস মারবে এখনি দেখাচ্ছি বিল কম আসবে তো 5টা 100 টাকার বাল্বের মতো দেখেন এখনি ঠান্ডা বাতাস মারবে দেখেন তাহলে নিতে পারি খুব ভালো এটা দিয়ে গোসল করা যাবে আউ আমারে কামসা নিয়ে আসি আহা লাইফ ইজ পেইন গুড মর্নিং গুড মর্নিং কোথায় যাচ্ছেন অফিসে আচ্ছা নতুন জয়েন করেছেন আমাদের অফিসে আপনাকে দেখেছি আপনার নামটা কি মাফ করবেন সরি পেন জীবনটা গন্ধযুক্ত করে দিছে দম বন্ধ হয়েছে আমারে গুড মর্নিং গুড মর্নিং 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 উফ সহ্য হচ্ছে না অবস্থা আমি দিনাই তো আমি দিনাই আমি না আমি না আমি না আমি না এসব কি করছেন হ্যাঁ ওই কি কস আমি কি করলাম কি দেখছ তোরা কানের নিচে দুটো দিমু এখন বিয়াদব হ্যাঁ আজব কত দূরে দাঁড়াই আছি বলদ আউ ওই ওই কি হইছে তুই তো আমার মায়ের বয়সী আমি তোরে ধরবো নাকি ফালতু হাত সামনে রাখলাম হ্যাঁ অসভ্য ফালতু থাপ্পড় মারা উচিত পাগল গুলো কি কয় আমি লিস্টিসে নিতে পারি না আরে তুই কেডা রে কালকে তো অফিস বন্ধ বিকালে ফ্রি আছো হ্যাঁ আছি কোথাও যাবে নাকি রেস্টুরেন্টে তোমাকে খাওয়াবো সত্যি বলছো 100% হ্যাঁ ঠিক আছে সত্যি হ্যাঁ চলো একটু জায়গা দিন নতুন একটা মুভি আসছে পুরাই কঠিন রোমান্টিক রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখতে পারবো পারবা না হ্যাঁ পারবো কঠিন হবে সন্ধ্যায় ফিল্মের নায়কটা আমার মতো রোমান্টিক কিরকম তোমার মতো সত্যি কথা 100% কিন্তু একটা মজার বিষয় মুভির নাম আমার জাঙ্গা ফুটা হইছে এসির এখন বাতাস বইছে আরে তারপর মুভিটা অনেক ভালো অ্যাকশনও আছে সত্যি নাকি অনেক দারুণ তোমার মনে আছে ভালো তো কদিন আগে যেটা দেখছিলাম আমার মনে আছে সবগুলো বাসের সেই ডায়লগটা কি যেন ছিল ডায়লগটা বলছি অনেক ভালো ছিল আমার হাত খুবই বেঈমান সবার মানি ব্যাগ সাবধান কঠিন কি হলো আস্তে বলো ওরা শুনছে হিট ছিল ছবিটা সত্যি ওই যে নায়িকার ডায়লগটা নায়িকাটা নতুন ছবিতেও আছে ও আছে নায়ক নায়িকার ডায়লগ জোস হয় না হ্যাঁ ওই যে ভালোবাসি বলছি জীবনটা কলছি কি হচ্ছে কি যে হইছে কদিন আগে আরেকটা মুভি আসছিল তোমার সাথে দেখছি তো দেখছো তো ছবির নাম ছিল ভালোবাসা টাকায় পাইলস হইছে মাথায় কিছু মনে করো না খারাপ মানুষ কেউ কেউ কুত্তা করে ঘেউ ঘেউ
আমাদেরকে সবাই হিংসা করে না, মনটা চাই সিটি কর্পোরেশনে খবর দি, পাগলা কুত্তা ধরে নিয়ে যাবে। কাইশা ভাই শুনছেন, উঠেন। এ রে ঘুমিয়ে পড়ছেন? কোন শালা রে, দোকান বন্ধ হয়ে গেছে। হুম জানি তো বন্ধ। জি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। এই তো বিল কত হয়েছিল? পরে দিন, এখনই দিব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দাও। কাইশা ভাই। হ্যাঁ ও কাইশা ভাই, 760 টাকা বিল দিয়ে বাসায় যা। হ্যাঁ বাসায় যাইতে হবে রে। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমাই পড়ছিলাম। বাসায় গিয়ে কি লাভ, ও শুধু সিরিয়াল দেখে জীবনটা। কাইশা ভাই আবার ঘুমাইছেন, এবার মজা বোঝাম। আবার ঘুমাই পড়ছিলেন। আমি কোথায় আছি? দোকানে। খালি ঘুম আসে, আহারে সবই বেদনা। সরি বিল যেন কত, 760 টাকা অনেকবার বলছি আপনাকে। আবার শালা, তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমান। কুত্তা পিটা খেয়ে আর এখানে ঘুমাবেন না, এখনই বাসায় যাচ্ছি। এই তো সুন্দর। হ্যাঁ 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 আবার ভাঙছে, ধরার মা তুলছিল নাকি। বিলটা দিয়ে বাসায় চলে যান, মাথায় ঠাডা পড়ছে। জি যাইতেছি যাইতেছি। থ্যাঙ্কস। ধর আমি শুধু ঘুমাই যাই, ব্যাপার না, ক্ষমা করে দাও। ও এইবার শিক্ষা দিব, ল শালা। ও মাই গড, কুত্তা ভাগ বাসায় যা। কি করছো, বেশি রে বাড়বে কি হাত, এখন আর ঘুম আসবে না। ঘুম এখন ঢাকা ট্রাফিক জ্যামে আটকে গেছে, আর আসবে না। কত যেন বিলটা, 760 টাকা হইছে। অনেক কষ্ট দিলাম, ঘুম ভাঙছে। অনেক ধন্যবাদ। নাও 1000 টাকা, ভাঙতি নাই, ভাঙাই দাও। থ্যাংক ইউ। কষ্ট বুকে ঘুমাই সুখে, এত রাতে লেগুনাও পামু না, নয়তো উইরে যাইতাম। কই দাও বাকি টাকা ফেরত দাও। ওরে আমার এত অত্যাচার কইরা আমার 240 টাকা মাইরা দেওয়ার জন্য ঘুমাও না, নাও। কিরে ও মা, এটার কিছু হয় না কেন, আলগা হাত নাকি। হানিমুনে খুব মজা করব। হ্যাঁ কেমন লাগছে? খুব ভালো আমারও। সুমি কতদিন পর দেখা। আরে কাইশা কেমন আছো? ভালো, সব ঠিক আছে? হ্যাঁ। কই যাও ভাই, উঠেন। সরি মানুষ দেখেন না, একটু বসি। উনি কে? ও কাইশা। জি আমি কাইশা। সম্পর্ক? আমরা তো প্রেম করতাম প্রাইমারি থেকে, 16 বছরের প্রেম ছিল। কি বলতেছে এগুলা? সুমি উনি কে? আমরা তো নতুন বিয়ে করেছি, মাত্র 3 দিন হলো। আমি মনে যাচ্ছি এডার বিয়ে করছো। হ্যাঁ। কুত্তা ভাগ্য, এই খাসিটা রে, তুমি টাকার জন্য বিয়ে করছো জানি। চুপ কর বেটা, উঠ এখান থেকে। সুমি আমারও এখন অনেক টাকা,
এই হ্যাঁ জেলাস শোনো আমি পিছনে ডাক দিও ঠিক আছে রাগ করো না লক্ষ্মী সোনা ওকে আপনি অনেক হ্যান্ডসাম থ্যাঙ্ক ইউ আমার থেকে কম হ্যাঁ ফালতু খাসি হ্যাঁ হাই রে কি জমানা আইলো খাসি বিয়ে করে দেখছো আমার ঠান্ডা লাগতেছে যাইও না আমার ঠান্ডা ঠান্ডা লাগে খুব দাঁড়াও দেখতেছি ইয়ার হোস্টেস ওই মোটা ইয়ার খালাম্মা বল খালাম্মা প্লিজ একটা কম্বল দেয়া যাবে আমরা ইয়ার হোস্টেস খালাম্মা না এই নাও সুমি আমারটা গায়ে দাও সো সুইট দেখছো তোমার কত যত্ন নি থ্যাংক ইউ তুমি আমার ভালোবাসা এটা আমার বউ গরম কিছু খেতে ইচ্ছা করছে ও তুমি খাবা না আমি তো শুধু চা খাই এখনই নিয়ে আসবে ইয়ার হোস্টেস কিনিবা তুমি যেটা নিয়ে দাও তোমার কি পছন্দ আমি তো শুধু কফি খাই খাসি বউয়ের কি পছন্দ জানিও না বউ বুইরা খাসি প্রেম করতেছে কফি নিয়ে আসো ওকে দুইটা কফি খাসি ম্যাডাম আমারও দুইটা জি দুইটা থ্যাংক ইউ এই নিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়েলকাম নাও এই যে নাও হ্যাঁ ওই যত সব কি তুমি বলো এটা তোমার হাজবেন্ডের কফি আর এটা পুরান প্রেমিক কাইশার কফি কোনটা নিবা কাইশা হ্যাঁ কষ্ট পাইছি এখনো বলো নাই সুমি তোমার হাতে এটা কিসের আংটি এইটা আমাদের বিয়ের আংটি অরিজিনাল গোল্ড দেখলেই বোঝা যায় ফালতু ইমিটেশন ইমিটেশন নাও এটা পরো হ্যাঁ এটা কয়লার খনি থেকে নিজে খুঁজে আনছি অরিজিনাল ডায়মন্ড হ্যাঁ দেখি দাও সত্যি করে বলো তো বলো তুমি কাকে বেছে নিবে আমাকে নাকি কাইশাকে ডায়মন্ড নাকি গোল্ড হ্যাঁ কাইশা ধরা খাইছে ধরা খাইছে ধুত্তুরি লুজার সুন্দর যত সব কাইশার রিং পছন্দ করলে আমার বিয়ে করলা কেন শান্তন শান্তন আমার বিয়ে করলা কেন ভাই না ভাই ওই বেটা নারী নির্যাতনে মামলা করব বলো আমাকে ঠিক আছে বলো বলো ভাই দাম্পত্য জীবনে অশান্তি অশান্তি তো কাইশার জন্যই শুরু হয়েছে আচ্ছা ঠিক আছে বলো না কেন আঙ্গুল দেন এটা কি ডিভোর্স পেপার আচ্ছা হ্যাঁ মানে কি হইছে ওই শুবে আমাকে ছেড়ে যাও না প্লিজ জায়গা ও মা নাও হ্যাঁ আ ফইনির করে ফইনি চুরুনি কাইশা এখনো ঘুমাচ্ছ উঠো অফিসে দেরি হয়ে গেল ওই তুই কে আরে আমি তোমার বউ তুমি উঠো না কয়টা বাজে এই তো সাড়ে আটটা বাজতেছে কি সাড়ে আটটা বাজে গেছে আরো আগে জাগাইবে না আরো দুইবার জাগাইছিলাম তুমি তো উঠোই না তোমার মাথায় তো গোবরে ভরপুর কোনো কথাই বুঝো না আমার দোষ দিবা না বললাম তোমার জন্য চাকরিটাই চলে যাবে এখন সব আমার দোষ আরে পোশাক দাও না কেন দিতেছি তো চাকরি কি শ্বশুর বাড়ি নাকি একটা ফালতু বউ পাইছি এই যে দুই ঘন্টা আগে জাগাইতে পারো না কথা না বলে তাড়াতাড়ি করো তুমি চাকরি বিষয়টা কবে বুঝবা ওকে ভুল হয়েছে নাও জীবনটা বেদনা বউ ভালো লাগে না কালকে থেকে ঠিক মতো জাগাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো ফাঁসি দাও এই যেটাই নাও প্রাইভেট কোম্পানির চাকরি সংসার পুরো লাকরি তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় মূল্য দিতে শিখো বুঝছো মেরি বিল্লি মুচকো ঘেউ সারা জীবন শুধু ডায়লগ মারো ও ফালতু অভিশাপ লাগছে একটু খেয়ে নাও দাও 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 দুধ নাও আর খাবে না সব দিছ হয়ে গেছে হইছে দেরি হয়ে গেল রে এগুলো গুছাইতে হবে টয়লেটও চাপছে নাকি সব তোমার দোষ অফিসে করলেই হবে তো ঠিক আছে আজকে দেরি হয়ে গেছে ঠিক এখন জ্যাম না থাকলেই হয় দেখা যাক কি হয় এই নাও নাও আমি অফিস গেলাম ওকে ওকে বাই চিন্তা করো না তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ বউ সাবধানে যাইও বাই আমি সব সময় ফিটফাট থাকি অনেক কাজ বাকি আজকে মজা করে ঘুমামু রে আয় ঘুমায় যখন তখন আয় আমার আবার দুইটা বিছানা লাগবে এই তো পারফেক্ট রে দারুন ওই ওই ঘুমাই পড়ি হাত পা ছড়ানো যাইব ওই ওই ইয়া কি রে তুই এটা এখানে আনলি কেন ছাগল নাকি তুই বল দুইজন দুই বিছানায় শুইলেই তো হয় রাইতে তুই যেভাবে লাতিকুশি মারস দূরে থাকাই ভালো বালিশটা দে আমার তোর বিছানায় একটা আছে ওইটা তো ছোট ঘুমাইতে পারলেই হয় পাল্টা পাল্টি কর হ্যাঁ তোর মতো বলদা জীবনও দেখি নাই দুর্বলত তাহলে বিছানায় এদিকে থাকবে
বিছানা এইদিকে থাকবে। তাহলে বালিশ নিলাম। হ্যাঁ কি যে ঘুম হবে, বেদনার ঘুম। ওই বলদা, মাথায় তো ব্রেনই নাই। বালিশটা আমার বিছানার, শালা। ফালতু বালিশ একটা হইলেই হয় নাকি? তোর বালিশ লাগবো? এই লো শালা কথা, একটা বালিশ বন্ধুরে দিতে পারলি না, দূর হালা। হাসি দাও না, নাও বালিশ খাও। বালিশ দিলে কেন? লো ও মা, আলা বললা বন্ধু। কি রে, তোরা অনেকদিন পিড়েই না, আজকে মিস হবে না। ইয়া তোরা আজকে বালিশ খাওয়ামো। তোরা আজকে শেষ করমু, দশ দেওয়ার জন্য কাইসা সেরা। ইয়া কি করাস, মজা পাইছাস? বালিশ আমি নিলাম, ওকে ঘুমাই যাই। তুই জানাস না আমি বাতিস্তা ডঙ্কি, হালা প্রচুর বাতিস্তা, তুই মুলার অবস্থা। এই রেসলিং ম্যাচ আমি জিতবই। ওমা মাথা ঘুরে, চাটনি বানাইছি এখন ঘুমা। শালা তোরে খাইছি, তোরে ঘুম পাড়াই। দুনিয়া এত ঘুরে কেন, মুলার জুস খাই দুঃখ ভুলাই। এই যে ভদ্রলোক, কে, কি সমস্যা আপনার, শুনেন, বসেন এখানে, রাত বিরাতে এই অবস্থায় কই যান? আমি বাসায় যাচ্ছিলাম। আপনি সুস্থ আছেন? পুরাই পারফেক্ট। আচ্ছা এরকম দুলতেছেন কেন? দূর ভাই, মজা করেন। সরি, বাসে যাবেন, হেল্প করি নাকি? ভালো লাগে না ভাই, চলেন। পুলিশও ভালো লাগে না। কি কন, ঘরে বাইরে অফিসে শুধুই বেদনা। ওকে হাঁটেন, এত নড়াচড়া করেন না, আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ান। তুমি এখানে, আপনার কিছু হয় নাকি? জি আমার, আমি একটু হেল্প করছিলাম। কেন এমন করো? কি করছি আমি, একটু মুলার জুসই তো খাইলাম। জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা বিয়ে করা। কেন বিয়ে করলাম? মাফ করবেন ভাই, পুলিশে বিয়ে করাইয়া দাও। ওকে সাবধানে যাবেন, ভালো লাগে, আস্তে আস্তে। থ্যাংক ইউ, ভালো করে ধরে রাখেন। জীবনটা ভিকারি, পাইলাম না নারী। এ ভাই সিতারা গুন্ডিয়া বুকে আসো তুমি কত সুখে। ওই ভাই আজা প্রতিরাতে জেগে থাকি তোমারে আশায়। কোন শালা রে? উমারে আমি না, আমি না। কে ডাকে? এ ভাই সুজয় দাঁড়ান ভাই। আপনি পরে যাচ্ছেন কেন? আগে ঠিক মতো দাঁড়ান। ও আচ্ছা, দেন উঠাই দেন। ও ভাই একটু সাবধানে চলাফেরা করে। কই বসাইলেন, সব ভাঙি গেছে রে ভাই, সাবধানে।
আপনি পুলিশ নাকি? হ্যাঁ। এ ভাই আস্তে। আমি ওইদিকে বাসায় যাচ্ছিলাম। আচ্ছা। আমারে থামালেন কেন? এ ভাই আস্তে। ওইদিকে যামু। সারান। আগে সোজা হয়ে দাঁড়ান। একাই যামু। কই যাবেন? এতনার বউ ওয়েট করতেছে। ওকে যাবেন। আপনি আগে একটু রেস্ট নিন। আমি ঠিকই আছি। তারপর যাবেন। বেদনার বউয়ের কাছে। দূর ভাই সারান। আমি পৌঁছে দিই। আমি পুরো ঠিক আছি। আগে একটু বসুন। আমার একটু মুলার জুস দেন ভাই। আচ্ছা পাবেন। মুলার জুস খেলে ঠিক হবো। ঠিক হইছে? ও মাই গড। সরি ভাই দেখি নাই তো। আরে মারা মাথা সেট। মাথা ফুটা হয়ে গেছে। এইখানে লোহার ভিতর মারি খাইছি। বলটা পুলিশ। সাবধানে ভাই। লোহার গুষ্টি কিলাই। রিল্যাক্স। আজকে তোরে কঠিন পিটানি দিব। বসেন। আরে। সরি ভাই। ভাই আস্তে। আমারে ব্যথা দিলি। সরি ভাই। আয় তোরে বানাই। আজকে তোরে মায়ের ঘুষ দিমু। দূর কিছুই তো দেখি না। আয়। আমারে একটু মুলার জুস দেন ভাই। ভাই থামেন। মুলার জুস খাইলে ঠিক হমু। ভাই থামেন প্লিজ। একটু মুলার জুস হইলে পেট ব্যথা হয়ে গেছে। ভাই অনেক হয়েছে প্লিজ চলেন বাজার চলে। কাইশা সুন্দর করে দেন। কাইশা প্লিজ শালা তোর থেকে তো আমার বউ অনেক ভালো। খাও না বেশি খাইছে। খালি ঠিক হয়ে যায়। কি রে এই যে নিয়ে আসছি নাও তাড়াতাড়ি খেয়ে নাও। মুলার জুস খাইলে পুরো ঠিক হয়ে যায় কাইশা। ক্ষমা করবেন ভাই। চলো দেরি হয়ে গেছে। হ্যাঁ চলো সাবধানে যাবেন। হুম তোমার কোট কই? হুম ও এই তো নাও। মাথাটা ব্যথা কেন? অনেকবার পড়ছিলেন তো। চলো 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 যাই। কুত্তা বাঙ্গ। মধ্যরাতে এলাম বাজে কেন? সকাল 7টা বাজে। উঠো না। আরে দূর ঘুমাইতে দাও। অফিসে টাইম হইছে। শীত লাগে। দূর একটা বাদুর বিয়ে করছি। ভোররাতে ঘুম ভাঙে। দেখছো? উঠো। ডিস্টার্ব করো না। অফিস যাবো না। জনমের আইলশা নাম তার কাইশা। ওই কি কইলা? যাও নাস্তা দাও। কোনো দায়িত্বই তো পালন করো না। এখনি খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ অনেক খিদে লাগছে। তাড়াতাড়ি আনো। হুম এই যে দিলাম। কই কি? হ্যাঁ এটা কই পাইলা? কোথায় ছিল এটা? এইখানে কি করে আনলা? গরম থাকার জন্য বালিশের ভিতর রাখছি। পুরাই টোস্টের স্বাদ পাবা। কত বড় খবিজ বাদুর বউ রে। এটার ভিতর কিছুই নাই। আহা কফি কই আমার? কফি বানাও। ওইটা দিয়ে পাউরুটি খামু। শীত লাগে। উঠো যাও। সকালে উঠা খুব ভালো। হইছে খাও। হইছে কেমনে? দেখ আইলছাই করে কি। খাও। কফির পাউডার খাবো নাকি? গরম পানি লাগবে না এখানে? চুলায় গরম পানি আছে, নিয়ে আসো। একটা কফিও খাওয়াইতে পারো না? আমার শীত লাগে তো। তাহলে ঘুমাই পড়লাম। ওরে কি শীত রে। কফি রেডি। খাও। কেমনে? কঠিন তো আসব বিষয়। বিছানায় শুয়ে গরম পানি কই পাইছো? কম্বলের নিচে রেখে গরম রাখছি। কি ফালতু আইলছা বউ। অনেক গরম আছে, খেয়ে নাও। দূর খামো না, আর একটু ঘুমাই। আউ, আরে আমার শীত লাগতেছে তো। কম্বল দাও। ওই বাদুর কম্বলতে কইলাম। ইয়া তুমি উঠো, অফিস যাও। আমার জীবনটা বরফ বানাই দিছো। তোমার বিয়ে করে আমার জীবনটা ঘুম হারাম, অলস পেঁচা। বাদুরের আবার কম্বল লাগে নাকি? কম্বল দে। আমার লগে শক্তি দেখাও। ঠিক আছো, কম্বল দিব। বাদুর বউ ঘুমাবা? বাদুর বউ আর জীবনেও আলসামি করবো না। লকডাউনে সবাই কেমন আছেন? সবাই সাবধান আর সচেতন থাকবেন, একটু ধৈর্য ধরেন, সবুর করেন।
আমি দারুণ আছি। সবাই শুধু লকডাউনে থাকতে বলে ঘরে, এখন ঘর নিয়ে বাইরে যাই, কেউ কি থামাইতে পারে? কিন্তু টয়লেট ধরলে চামু কেমনে? টেনশনে পড়ে গেলাম, তাই একটা ছোট্ট টয়লেট বানাই আমি। চুল কাটতে সেলুনে যাইতে হয়? আজকে তোরা পৃথিবীর শ্রেষ্ঠ চুলের কাট দিমু। থ্যাংকস কাকা। খুব সুন্দর রে। আপনি কত ভালো। দারুণ হইতেছে। কঠিন হইছে। শেষ, পানি দেই। হয়ে গেছে রে। কই দেখি তো। দেখ এটা কি করছ, এটা কি করছ? বাঁচাও চাচা, বাঁচাও। দাঁড়া শালা চাচা, কি করছ দেখছ? করোনা বানাই দিছে। সাপের মতো গাড়ি চালাম কেন? জি। এই লকডাউনের সময় কোথায় যাইতেছেন? এমনি বাইরে। আসেন আসেন। জি আসেন, তাড়াতাড়ি। ওকে তাড়াতাড়ি। ওকে আসেন। কি হয়েছে, এমন করেন কেন? কিছু খাইছেন? ভাত খাইছি। কোথা থেকে আসছেন? কই এমনি। কাঁচা ধান গাছের মতো দুলতেছেন কেন? না আসলে বলেন, ওই জরুরি কাজে যাচ্ছি। সন্দেহ লাগছে দেখি তো। মদের গন্ধ, তাল হইয়া ড্রাইভিং। পকেট দেখি তো। অন্য কিছুর গন্ধ। এটা কি, মদের বোতল নিয়ে ঘুরতেছেন বলেন? না কই, এটা হ্যান্ড স্যানিটাইজার, মদ না তো। হ্যান্ড স্যানিটাইজার? হ্যাঁ, বোতলের উপর তো অ্যালকোহলের মাত্রাও দেওয়া আছে। স্যানিটাইজারে তো অ্যালকোহল থাকে। দূর শালা, এই আমারে মিথ্যা কথা বলবেন না, বুঝছেন? বুঝছেন? এটা মদ না। বললেন কেন, এটা নিয়ে কই যাইতেছিলেন? আরে ভাই ভুল করছেন, এটা স্যানিটাইজার তো, সত্যি কথা। এটা কিভাবে স্যানি, এই কি করেন, প্রমাণ নষ্ট হচ্ছে। থামেন, এটা স্যানিটাইজার আমি শিওর। কি আজব কথা, এটা কি স্যানিটাইজার? দেখি এটা পুরাই স্যানিটাইজার। এক নম্বর মদ এটা। না এটা পানি আর স্যানিটাইজার। মিথ্যা বলো কেন, এটার ভিতর মদ আছে। আপনি বিশ্বাস করেন না কেন? দূর, এই আমি মাত্র খাই দেখলাম, এটা মদ। এই থামেন, কেমনে কি, এই যে আপনারা ধরছে। কই স্যানিটাইজার স্বাদ নাই। এটা কিভাবে পানি স্যানিটাইজার হয়? সত্যি কি কর। না এবার দেখছেন, এটা মদ না, এই যে দেখেন, এটা মদ শালা মিথ্যুক। না এটা খেয়ে তো আমারও ধরছে, তোরে অ্যারেস্ট করতে হবে শালা। এই যে দেখেন, দেখলেই বোঝা যায় এটা মদ না। তুই অ্যারেস্ট, গাড়ি চালাও মদ খেয়ে। না না সত্যি কথা। দূর শালা, দেখ আমার প্রমাণের জন্য টেস্ট করতে হবে। কি বুঝলেন ভাই? কঠিন মাল রে ভাই, তোরে আন্ডার প্যান্ট, সরি আন্ডার অ্যারেস্ট করলাম। আপনার প্রমাণ লাগবে না, আর একটু খেয়ে শিওর হয়ে নেন। খান খান, আর একটু খান। এবার ঠিক আছে, এখন বলেন। আমি শিওর এটা স্যানিটারি ল্যাট্রিন না, এটা হইলো মদ। রাস্তার সময় তুই লকডাউন যাইতেছ, তুই আন্ডার প্যান্ট। আরে ভাই এটা মদ না। কি হইছে এখানে? আন্ডার প্যান্ট। আন্ডার প্যান্ট কি? এটা কঠিন টেস্টি মদ। মদ খেয়ে ডিউটি করো, কি হইছে এখানে? স্যার এখানে মদের সমস্যা। তুমি মতল হয়ে আছো কেন? আমি আরে আন্ডার প্যান্ট করলাম, এই যে এটা খেয়ে রাস্তা চালাই। এটা আমার না, তোমার বিচার হবে, এদিকে আসো। গুড বাই। আসো। আমি কি আন্ডার প্যান্ট হমো? ও আজকে বেঁচে গেছি, যাই। লকডাউনে থাকতে থাকতে ঘরে জ্বালানোর কাঠও নাই, আজ অনেকগুলা কেটে নিয়ে যাব। আয় হায়, পড়ে গেল, এখন আমার কি হবে? সাহায্য করুন। কুড়াল হারাইছিস নাকি? জি বাবা। এই নে,
সোনার কুড়াল না না বাবা এটা আমার না সত্যি কথা এই নে রূপার কুড়াল এগুলো কোনোটাই আমার না বাবা তাই নাকি জি এই নে তোর কুড়াল জি এটাই গাছ কাটতে গিয়ে পড়ে গেছিল সত্য কথা জি বাবা তুই লোভী না ধন্যবাদ বাবা এগুলো তোর সততার জন্য উপহার ও সত্যি বলছেন ধন্যবাদ বাবা মনে রাখবি সত্যের পথে চলবি জি বিদায় থ্যাংক ইউ বাবা ভালো থাকিস ভাগ্য খুলছে সোনা পাইছি রূপা পাইছি ইয়া মিস হয় না মিস হয় না ক্যাশিয়ার কিছু মিস হয় না ভাঙে গেছে স্বর্ণ পামু রূপা পামু হীরা পামু মুক্তা পামু সব আমার ইয়া আসতেছে আসতেছে তুই মারলি জি ওরে বাসা তুই খুঁজলেই তো তোর সব দিয়ে দিতাম ইচ্ছা করে মারি নাই দরবেশেই মার্ডার করলি ও নো কঠিন জোকস সুন্দরীর মেসেজ আসছে কে দিছে বয়ফ্রেন্ড দিছে নাকি কি লিখছে চাইনা মেয়ে তুমি অন্য কারো হও পাবে না কেউ তোমারে তুমি কারো নও বয়ফ্রেন্ড নাকি জঘন্য কঠিন সেই রোমান্টিক বয়ফ্রেন্ড জিতছ এই শালার আবার কি আসলো কার মেসেজ আইছে তোমার বাসায় কাজ করতে করতে তোমাকে ভালোবেসে ফেলেছি ইতি কাজের বুয়া তাই নাকি কাজের বুয়ার সাথে প্রেম করেন মেয়ের কি অভাব পড়ছে দূর ভাই অন্যের মেসেজ লুকিয়ে পড়েন ওরে আমার লাজুক ভাই কামের বুয়ার সাথে প্রেম করো তখন শরম লাগে না একদম বোল্ড কইরা দিছি কে মেসেজ দিল আবার আমার জল্লাদ বউ নাকি যা ভাবছিলাম তুই ঘর মুচ্ছত থালা বাসন ধুইছত বাথরুম ধুইছত আমার কামিজ ধুলি না কেন আজকে বাসায় আয় কাইশা এত কাজ করেন মানে চল শেষ আজকে খবর আছে মার্কেট সব বন্ধ আমি কি করতাম তো এটা কি বললা একটা ছোট্ট ভাইরাসের জন্য ঈদ মাটি হয়ে গেল মারা গেছিলাম টিকটক বানাইতে না মাথা গেছে তোমার মানুষ মরি যায় হে আছে মার্কেট লইয়া কি হইছে না কি দেখো তুমি কোথায় গেল ফুটপাতের দোকান ছাগল মাইয়া আসলাই একটা দোকান নাই কুত্তা ভাগ্য হায় রে টিকটক তুই কি করলি সব বন্ধ মানুষ মরে যাচ্ছে তুমি আসো মার্কেট নিয়ে এইটা রে টিকটিকি কামড়াইয়া মারবো আর হায় কি এখন আমি মেকআপ করব কিভাবে হ্যাঁ তাই তো বলি তুমি নতুন টিকটক ভিডিও দিতে পারতেছো না
এইটারে টিকটিকি কামড়াইয়া মারবো। তুমি আমাকে আর ভালোবাসবে না বল ভাইয়া, কি করব আমি? টিকটক কিভাবে বানাবো? মাথা খারাপ ছিল, তোমার মতো ব্রেইনলেসকে ভালোবাসছিলাম। মেকআপ সারা ভালো নাই না, যাও মেকআপ করো। আইরা কাইসা তোর কুত্তা ভাগ্য। আমাদের মডেল কই? এই তো আসছি। তাড়াতাড়ি আসো। কেমন আছে? জি রেডি রেডি তো। আমাদের প্রোডাক্ট হইলো করলা চা পাতা, এজন্যই কেটলি। এটা নাও, দুধ দিবা এটা নিয়ে, বুঝছো? রেডি সব? ওকে রেডি। ওকে করলা চা পাতা, এক অ্যাকশন। কাট, ফালতু হয় নাই তো। কি হইছে? আরে আমাদের চা পেটের গ্যাস দূর করে, আবার নেই আরো ভালো হইতে হবে। ওকে বস, এইখান থেকে আর একটু স্লো যাবে, বুঝছো? ও রেডি, আচ্ছা রেডি, অ্যাকশন, রেডি রোল। কেমন জানি খালি খালি লাগছে, এখন একটু চেঞ্জ করি। আমাদের করলা দেখাতে হবে, কেটলিটা কি বোঝা যায়? হ্যাঁ একটু কম বোঝা যায়। তাহলে ফালাই দি, একটু ওয়েট করো। আপু একটু দেখি, এত দারুন কেমনে পারলা? বংশের কেউ ফেরি হলো ছিল? জি ছিল। কঠিন হয়েছে ভাইয়া, এজন্যই তো ফেরি করা জেনেটিক, ট্যালেন্ট আছে মাইয়ার। নে এবার ক্লোজ নিব, চুল ঠিক করে নাও। জি দেখি তো। ওকে আচ্ছা শোনো, জাস্ট শুধু মুখ দিয়ে পিপ পিপ পিপ, হ্যাঁ এইভাবে, বুঝছো? সুন্দর করে নিস, শুরু কর, অ্যাকশন। ও আরে শোনো, এডিট করে অন্য শব্দ লাগাবো, ব্যাপার না, হবে, নরমালি বলে দাও। হ্যাঁ জি রেডি, অ্যাকশন। অসাম, দারুণ ভালো ছিল। আচ্ছা আরেকটা নে, রেডি তো? গো গো, অ্যাকশন, ডান। পুরাই কঠিন, এডিটটা করে ফেল, তাড়াতাড়ি কর, দারুণ হবে। করলা তিতা করলার চা, খাইলে বলবেন ওরে বা ওরে বাবা। করলার চা খুব বেশ, পেটের গ্যাস হবে সে। করলা তিতা করলার চা, খাইলে বলবেন ওরে বা ওরে বাবা। করলার চা খুব বেশ, পেটের গ্যাস হবে সে। দেখি আপনার ব্যাগটা খুলেন একটু। কোথায় যাচ্ছেন? বাড়ি যাই। ও আচ্ছা, সব ঠিক আছে তো? সব ঠিকই লাগছে। আপনার যাত্রাপথ শুভ হোক। ধন্যবাদ। আপনি আসুন। দেখি আপনার ব্যাগটা। কোথায় যাচ্ছেন আপনি? ঘুরতে যাই। ঘুরতে যাচ্ছেন বউ নাই সাথে? না এখনো বিয়ে করি নাই তো। দাওয়াত দিবেন তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনার যাত্রা শুভ হোক।
ঠিক আছে, ধন্যবাদ। একাশা জি, সকাল থেকে পেট খারাপ, তুমি একটু দেখো। ঠিক আছে স্যার। ওকে। ও হাই, হাউ আর ইউ স্যার? কি বিপদ, কেউ আছে? নতুন চাকরি, ইংরেজিও পারি না, কার থেকে হেল্প নিমু? হ্যালো স্যার। কই 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 যাবেন ভাই? হোয়াটস দ্যাট? মানে মানে কই যাইতেছেন আপনি? নাম কি? সরি, দূর, কেউ একটু হেল্প করেন। এগুলা কি নিতেছ? সরি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট। লবণের বাটি? হ্যাঁ। এটা কি স্যার? ফর্সা হওয়ার ক্রিম? ইস এ ক্রিম? হ্যাঁ, কাজ করে না। আপনি এমনি সুন্দর। ইস সিসি কি ফালতু? এটা বাচ্চা গো। বাচ্চা গো কইতেই পারো না, কিনছো কেন? প্রোডাক্টের নাম ইস সিসি কি ফালতু? চিচি পালতো? আরে ফাকতু না, ইস সিসি কি ফালতু? চিচি কি পালতো? সিটা জোরে হবে, ইস সিসি কি ফালতু? আম সরি, হোয়াট? ই চিচি কি পালতো? হইছে কথা কিছু পারো না, ইস সিসি কি ফালতু? ইউসে কি ফালতু? ই চিচি কি পালতো? বলো তাহলে, উচ্চারণই পারো না। এটা কি ল্যাংটা বাবা ঝুরি বুশি? ল্যাংটা বাবা ঝুরি বুশি? ল্যাংটা বাবা ঝুরি কুতি? উল্টা পাল্টা হইতেছে তো। ল্যাংটা বাবা ঝুরি বুশি? ল্যাংটা বাবা ঝুরি কুতি? ল্যাংটা বাবা ঝুরি বুশি? হাজুরি বসে? জু 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 কি বলত, এটা বলতে পারতেছ না? এটা পেট খালি করার জন্য। আম সরি, হোয়াট? ইউ সে খাইলে পেট সাফ? খাইলে পেট বুমি? বুমি না, ঝুরি বুশি। খাইলে হাজুরি বুশি? হাজুরি না, ঝুরি বুশি। হাজুরি বুশি? পাগল হইয়া যাও, পেটে গ্যাস লাগলে এটা কাজে দিবে, পুরা সাফ। আমারে এসব কি? এটা কে রে? ইয়ে ইটস মাই গার্লফ্রেন্ড। আমা, আই কেম হিয়ার ফর হার। তোমার গার্লফ্রেন্ড? ইয়ে। সত্যি নাকি? আহা, শালা কেমনে পটাইলি? দেশে থাইকাও এমন একটা পটাইতে পারি নাই, তুই বিদেশ থেকে আইসা পটাই ফেলাইছস। মায়া লাগাইছে? মায়া লাগাইছে? প্রীতি শিখাইছে? প্রীতি শিখাইছে? কেমনে পারলি? দিওয়ানা বানাইছে? হ্যাঁ, হোয়াট? কেউ আসাস? দূর, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে? কি জাদু করে বন্দি মায়া শিখাইছে? কি কইতে কি কয় বলত বেটা? ঠিক আছে, ওকে গো। গো, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে স্যার। বাংলা শিখ, হ্যাভ এ গুড ডে। গালি দিছ? হ্যাভ এ গুড ডে। কি কয় হালা, কিচ্ছু বুঝি না, তাড়াতাড়ি ইংরেজি শিখতে হবে না? ধুর, কয়টা বাজে? এত রাতে কে কল দেয়? কুত্তা ভাগ্য, ধরছি ধরছি, আর সিলিস না। হ্যালো, আমি রাতে খাবো না, তুমি খেয়ে ঘুমাই যাও। রাগ করো না, বৃষ্টিতে আটকা পড়ছি, তুমি তো গরুর মতো ঘুমাও, হুঁশ থাকে না। হ্যালো বউ, এত রাতে এসব কি কস? তুমি শুনতে পাচ্ছ? দূর ফাগল, রং নাম্বার। ও ও সরি, এটা কি লাতুমিয়ার নাম্বার? এটা কাশ্যার নাম্বার ভাই, ভুলে কল গেছে, সরি। ঠিক নাম্বারে ডায়াল কর। সরি। দূর শালা, হ্যাঁ, ঘুমটাই নষ্ট বলদার জন্য, ঘুম যাইস না রে। আরে কি শুরু করছে রে? কাইসা বলছি। আরে আবার আপনার কাছে কল গেল, কি হইছে? কিন্তু ভাই, আমি তো লাতুমিয়ার নাম্বারেই ডায়াল করছি। এটা কাইসার নাম্বার, কাইসা। আর হবে না, হালার পুত, রাত বিরাতে তুই মজা করতেছস? বারবার রং নাম্বার হচ্ছে, ছোটবেলায় তোর মা বাবার টিকা দেয় নাই, হালার পুত, বলত তু ফোনটা রেখে দূরে গিয়া মার। ও মা, বলত হালা, জ্ঞান বুদ্ধি কিছু নাই, কোথা থেকে আসে এরকম কলছি পাবলিক, বুঝি না, জীবনটা বেদনা। তাড়াতাড়ি খুলো, খুলি খুলি, কলিং বেল ভাঙিস না। কি কি আসলো এত রাইতে? খুলো। কে রে? কে তুই? এটা কি লাতুমিয়ার বাসা?
লাতু আবার কোন হালা? কে লাতু মিয়া? কে এটা? হ্যাঁ আমি লাতু। আমার বাসায় ফোন দিয়ে তোরে খুঁজে কেন? এটা তো লাতু মিয়ার বাসা। কাইশা নাম তো এখানে লেখা, এটা কাইশার বাসা। তুই কি মূর্খ, এখানে পড়তে পারস না? ওমা ওমা লাতু মিয়া, কাইশা নাম তো ওইটাতে লেখা। ওইটা আমার বাসা, এটা আমার বাসা। বউ আসো আসো। ও ও এটা আমার বউ। সরি আমি তো এখনো বিয়ে করি নাই। আমা হাই হাই ঘর তো গুছানোই হয় নাই। সরি ভাই ভুল হইছে। তুই আমার ঘরে ঢুকলি কেমনে? সরি ভাবি। আমি তো বুঝি নাই, ঘুমাচ্ছিলাম। এরকম একটা বলদ চাপাবাজ বাসায় এসে ঘুমাচ্ছে, তুমি বুঝো নাই? ভাবছি তুমি আসছো। কি ফালতু ঘুম তোমার, তুমি তো গরুর মতো ঘুমাও। পালাই। ঘুমেছিলাম। দূর গাধি। কই রে ভেজাইল লাগবো? ঝগড়াটে জামাই আসছো? আসো বাহিরে অনেক জ্যাম ছিল রে, একটু আরাম করে বসো। পানি দাও। ঠান্ডা পানি খাওয়াও তাড়াতাড়ি। দিচ্ছি এখনি। ঠিক আছে নাও, কিছু ভালো লাগে না রে। ঠান্ডা পানি কই? এই যে দাও। আর পেপার দাও। অনেক রাত হইছে, তাড়াতাড়ি করো। এখনই রেডি করছি। শুইতেছ? তুমি বলছো ঘুমাবে? আরে বলদ বেডি, কইলাম খিদা লাগছে, খানা দাও। এত বেকুব বউ কেমনে ঘুমাবা না? তাড়াতাড়ি করো। কি বলে নিজেই জানে না, জীবনটাই কলসি বানাই দিছে। তাড়াতাড়ি করো। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। শুধু পারে মারামারি করতে। এই যে নাও। মোলার জুস কেন, এইটাতে পেট ভরবে? ও আচ্ছা আনছি। কি কপাল আমার, তোরে পরে খামু। এটাতে পেট ভরবে? এটা বড়। আরে বলো এইসব খেয়ে কি পেট ভরবে, পেটের ভিতরে ইন্দুর ধরাইতেছে। হ্যাঁ এবার বুঝছি। তোরেও পরে। সরি ভুল হয়েছিল। এই যে এটা কি? ইঁদুর বের করো। কি আনছো? এটা দিয়ে পেটের ইঁদুর বের করো। এটা খাবো নাকি? কথার কথা বুঝো না বলদা, পেটে আগুন লাগছে আগুন। আচ্ছা বুঝছি। আদা রসুন পাগল বউ। এই যে আগুন নিভাও। কি আনছো? পেটের আগুন নিভাও। আরে মা নাদান বউ, পেটের আগুনও বুঝো না, পেটে কামড় দিছে, পেটের অবস্থা খারাপ বুঝো, পেটে কামড়, পেট ব্যথা, তাড়াতাড়ি। হ্যাঁ এখন 100% বুঝছি। এত বেকুব, কেন যে এটারে বিয়ে করছিলাম। এই যে পেটের কামড় দূর করো এখানে। এই যে নাও। এটা দিয়া কি করমু? পেট খালি করবা? দূর শালার ভাগ্যটাই খারাপ, কি কইলাম আর কি বুঝে বলদ মাইয়া, দূর হ, পেট গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। বুঝছি। ভালো ইয়া অত্যাচার তো আমি একা করি না, তোমার প্রাপ্যটাও নাও। এই নাও সুন্দর হয়েছে না? টাকার দিকে তাকানো যাবে না, জুতা দিয়ে পাড়া দি, এরপর নিব। ওকে এবার টাকাটা নিয়ে নি। কি রে বাতাসে নড়ছে মনে হয়, কেউ দেখছে নাকি? না দেখে নাই, এবার পাড়া দিয়ে নিবই, আস্তে করে নিয়ে নি। ওমা টাকা তো আসলেই উড়ে, তোরে লাড়ি দিয়ে ধরবো টাকা, পুলিশে দেস তুই ধোকা, দাঁড়া তুই। আমার ডস খাওয়াস শালা, থু এবার তোরে ধরমই শালা, দাঁড় দাঁড় দাঁড়।
থামেন থামেন, এইটা আমার ডাস খাওয়াইছি আপনারে, টাকার জন্য এত লোভ? পুলিশের ডাস খাওয়াস এত বড় সাহস? আমার লগে মস্কারি দূর, মদন বানাই দিছে, আমিও মদন বানামু, সুতা বাইন্দা লই গিটটা প্রতিশোধ, ইউটিউবে প্রাঙ্ক ভিডিও বানামু, মজাই মজা, যারে যা উড়ে যা টাকা তারে বলে যা, ঠিক আছে আস আস। কার টাকা পয়রা আছে নিয়া ফালাই? আমারেও ডাস দিলেন? হ্যাঁ আমার টাকাটা দিয়ে দে। সরি প্লিজ টাকা দে, এমবি কিনতে হবে, ঠকসি, ফ্রি ফেসবুক বন্ধ। ভালো আছো? জি গুড মর্নিং। তো শেফ হবি? জি। এইখানে কাস্টমারের সামনে রান্না হবে? বুঝছি বস। আগে কোনো রান্না বান্না করছস? অনেক রান্না করছি তো, কদিন আগেই বাসায় রান্না করলাম, ডিম দিয়ে খিচুড়ি, কেউ খাইতে পারে নাই, পরে নিজেই খাইছি। ব্যাপার না, আমি সব শিখাই দিমু। আজকে? অবশ্যই, 5 মিনিটই যথেষ্ট। আপনি অসাধারণ ট্যালেন্ট বস। বস না, শেফ। শেফ শেফ বুঝছো? গুড, জি। তাহলে শুরু করা যাক। ওখান থেকে পেঁয়াজ আর ছুরি লো। পেঁয়াজ দিব? নে, তাড়াতাড়ি কর, ছুরি কাটা শুরু কর। এই ছুরি দিয়েই কাটবো? এটা দিয়েই। ওকে। শিক্ষা না দিলে শিখবি না, লা হাত পুরো জ্বলে গেছে, সালা ঢং করো না। আচ্ছা পেঁয়াজটা কাটি। আরে বলদা, পেঁয়াজের মাছ, পেঁয়াজের মাছখান দিয়ে ছুরি দিয়ে কাট, পিস কর সুন্দর করে। ও, মাছখান দিয়ে? হ্যাঁ ওইভাবে মাছখানে, তাড়াতাড়ি কাটবো। হচ্ছে? হবে নাকি? উল্টা করে রেখে পিস পিস কাট, চিকন করে পিস কর। চিকন করে? হ্যাঁ। ও কঠিন, এত বলদ জীবনও দেখি নাই। কি হয়েছে? কান্না আসছে, অনেক দুঃখ। তুই কান্দাই ছাড়লি? এলন, হায়রে, শালা ঢংকি। ও কি করছস? আচ্ছা সরা এগুলা, ক্যাপসি লো, ক্যাপসি ক্যাপসি তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ, সবুজ ক্যাপসি, সবুজ ক্যাপসি নিচ্ছি, এই যে। বলদ, এত সময় লাগে কেন? সরি করছি, জীবনে প্রথম তো, একটু নার্ভাস। ঢং তো ভালোই পারো, মানে বলদ। ক্যাপসি কেমন? ক্যাপসি শর্টকাট নাম। কোন দিক দিয়ে কাটবো? আস্তে কাট। শালা, আই বলদ পোলা, শালা কি করতেছস? কাস্টমার সব দেখতেছ না? জি, আপনি শিখাই দেন কিভাবে করব। এত বলদ পোলা কেমনে শেফ হবে? কাজের একটা স্টাইল আছে। আপনার স্টাইলটা কঠিন। সত্যি সুকার, দেখ অসাম, ওয়াও, শব্দটা শুনছস? হ্যাঁ, শব্দটা কি সুন্দর। শিখিল কিভাবে কাটতে হয়? ওস্তাদ পিড়াও, বেয়াদব। কি করবো? অনেক শিখা হয়েছে, কাস্টমার আসবে। ও, মাংস লো, মাংস বড় টুকরা ফ্রিজে আছে। ও দিচ্ছি। ও দারুন তো, রাখ চুলায়, রাখ চুলায়, অসাম, দারুন। মাংস কি হয়ে গেছে? রান্নার আগেই খুশি হইতেছ বলদা? দেখি ভালো লাগতেছিল। এখানে কত মাল মশলা দিয়ে এটা করতে হয় জানাস তো? জানি তো। হ্যাঁ, এটা কাবাব, তান্দুরি, ঝালফ্রাই হবে, সব মিক্স হবে। ও কি আমার রেসিপি, রেস্টুরেন্টের মালিক আসবে, সব স্পেশাল। মালিক আসবে? এত কথা বলস কেন, কাজ শিখ আগে। ও বলদ, আমারে দেখ। ও বিচার হইছে, মশলা মার। কি দিব? ভালোবাসা। এইটা আবার কি মশলা? হালার পুত্তুই, ভালোবাসা মশলা জানিস না? না বললে কেমনে জানো? ভালোবাসা মানে লবণ, লবণ। আচ্ছা
দিচ্ছি। আচ্ছা ওস্তাদ, এটা কিসের মাংস? বড় দাঁড় কাকের মাংস। দাঁড় কাকের মাংস লবণ না? তাড়াতাড়ি লো। বাহ, হয়ে গেছে তো। এইটা? হ্যাঁ এইটা দে, সেটাই দে। তোর ভিতর কোনো স্টাইল নাই কেন? একটু ভাবে কাজ করতে হবে। এইরকম এইভাবে কেন দিব? কাস্টমার দেখাস না স্টাইলে। হ্যাঁ বুঝছি, আমি পারবো, আমি পারবো। ওভার অ্যাক্টিং করতেছিস কেন শালা? মশলা লো। পাইছি, এইটা না দে। কাস্টমার তো ভাগ্য। ও আচ্ছা আচ্ছা, জোরে মার, পড়ছে না তো। দে সেটাই দে। প্রচুর এখনই ডাকছি। বাহ কি সুন্দর গান বেরিয়েছে। জি ওস্তাদ, দারুন। এটা আমার রেসিপি স্যার। হ্যাঁ, রান্না তো ভালোই হয়েছে। হালকা আগুন দে। দিলাম। হাই হাই, আগুন আগুন। নিবা নিবা, আইছে রে। চাকরিটা গেছে ফালতু ওস্তাদ। স্বাগতম। স্বাগতম। আপনার বুকিং দেওয়ার রুম রেডি আছে ম্যাডাম। জি ধন্যবাদ। আপনি এখনই রুমে উঠতে পারেন। কেশা, জি স্যার, নাও চলুন। ওকে। হ্যাঁ, ও আমারে, ও হ্যাঁ, ও হানা কি কি নিছে ব্যাগে? ও হ্যাঁ, কি করলাম? কেসরে কি করলাম? আসুন স্যার। যে কোনো প্রয়োজনে ডাকবেন স্যার। ঠিক আছে, চাবিটা এখানে রাখলাম। সব কিছু আছে স্যার। এইদিকে ব্যালকনি আছে। জি স্যার, ওইদিকে সুন্দর একটি ফ্রিজ। ওকে। আর এইদিকে সুন্দর ফোমের নরম বিছানা। হ্যাঁ, শোয়া মাত্রই আরামের ঘুম আসবে। বুঝছি। আরো আছে, হ্যাঁ হ্যাঁ, আধুনিক বাথরুম স্যার। আচ্ছা, আর এটা আলমারি স্যার। জি, আর কিছু? বিছানার কিছু লাগলে বলবেন স্যার, আমি সব করে দিব স্যার। আচ্ছা, জি স্যার। রুম সার্ভিস স্যার। ভালো। জি স্যার, একদম ঝটফট একটা ফোন দেবেন, সেকেন্ডেই হাজির। ওকে, আর কিছু? বারান্দা খুব সুন্দর স্যার। ফ্রিজ একদম লেটেস্ট মডেল, নতুন মডেলের আলমিরা। এত কথা বলো কেন? আচ্ছা, আমি বুঝছি কি চাইতেছ। না না স্যার, না না, কত কথা বলে রে। টিপস না, টিপস দূর লাগতে পাও কেন? কি যে দেই, সবাইকে দেই না, তোমাকে দিলাম। নাও আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড? হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন, ভালো হয়ে যাও। ও ম্যাডাম। জি আসুন।
নিউজপেপার টেবিলে রাখুন। জি থ্যাঙ্কস। জি কি করে বিছানাটা গুছাই দিই। কি সুন্দর সেন্টার গন্ধ রে। কে রে আহারে কি যে খাইছি, সকাল থেকে পেটে গ্যাস বেড়ে গেছে, বিছানাও নোংরা করে ফেলছি। কি কুত্তা ভাগ করে। স্যার আসবো? স্যার ডাকছিলেন? আসলে জি আসলে আসলে কারখানা নষ্ট। কি বুঝো নাই, কারখানার সব সুইচ উল্টা পাল্টা কাজ করছে। কোনটা নষ্ট? কোনটা স্যার, কোন কারখানার কথা বলছেন? দুর্বোকা। জি কাজ করছে না, ওই যে পানি পড়ে না। জি সুইচ দিলেও পড়ছে না। কি সুইচ? সুইচ দিলেও হিসু আসতেছে না স্যার। দূর পানি আসছে না, পানি পানি পড়ছে না, পানি পড়ছে না সুইচ দিলেও। ও পানির প্রবলেম? হ্যাঁ হ্যাঁ পানি পড়ছে না। হুম হুম কোন জায়গায়? পানি পড়ে না সুইচ প্রবলেম। এটা কি ইশারা স্যার? শাওয়ার, শাওয়ারে পানি আসছে না। ও বাথরুমের শাওয়ার? তাড়াতাড়ি এখন বুঝছি, গোসল করব এখনই দেখছি। কারখানা শালার পুত, কি হইছে দেখি তো। কি রে আরে ওইখানে পানি পড়ে কেন? দূর হালা। ও মা কেমনে কি, তাহলে এইটার ট্যাপে সুইচ চলে না। ও মা বন্ধ হ বন্ধ হ। কি কারখানা রে, কি হয়েছে তোর? এই কারখানা ঠিক হরে মা বল সুইচ। কারখানা শালার পুত, বুঝলাম না কিছু, এইটা দিলে কি হবে? ওরে মা হায় হায় কমোডর বৃষ্টি, বন্ধ বন্ধ হ বন্ধ হ। সব ঠিক আছে স্যার? ওকে পালাই রে। এরকম চোরের মতো দৌড় দিল কেন, দেখি তো কি করছে। এটা কি করলি ফালতু গোলা। মিস্টার লাতুমিয়া? জি আমি। এইদিকে আসুন, আপনি টিকটক লাইকি ফেশিয়াল করাবেন? হ্যাঁ ওইটাই করব। বিউটি স্পেশালিস্ট কাইশা আপনার ফেশিয়াল করাবে। ওকে, উনার কাছে ফেশিয়াল করালে সুন্দর লাগবে? খুব সুন্দর লাগবে, পুরোটা অটোমেটিক ফেশিয়াল করাবে। ওকে চিন্তা নাই, এদিকে প্রথম রুম। ওইটাই? জি প্রথম রুম। ভিতরে আসবো? হ্যাঁ আসেন। জি ধন্যবাদ। স্বাগতম। আপনি কাইশা? আমার সৌভাগ্য। জি এখানে কাজ হবে, আমি আপনার কাইশা। ও বিউটি স্পেশালিস্ট। এই মেশিন অটোমেটিক মেশিন। ও খুব সুন্দর তো। হ্যাঁ অসাধারণ। ফেশিয়াল করবেন? জি ওইটাই। বাহ চেয়ারও তো ভালোই, আপনার ইঞ্জিন চেসিস এয়ার ফিল্টার সব ঠিক আছে, লেডিস এর মতো ক্লিন দেখি। ও মা খোসা লাগছে, পুরুষ মানুষ দাড়ি তো একটু থাকবেই। দাড়ি আছে নাকি, কঠিন সুন্দর হবে। জি ধন্যবাদ। ফুরুত করি বসে পড়ে। হ্যাঁ জি ধন্যবাদ। হ্যাঁ রেডি তো? হ্যাঁ আমরা হাতে কিছু করি না, মাথার মাপ ঠিক করব। হ্যাঁ ঠিক আছে। ও এইভাবে? আচ্ছা প্রথমে আপনাকে আরাম মাসাজ দিব, নেন হচ্ছে। দারুণ তো, মজা পাচ্ছেন? অসাধারণ, এই মাসাজটা তো দারুণ মজা দিচ্ছে। এটা স্পেশাল তো, মাসাজের পর এবার ক্রিম দিব। হ্যাঁ শুরু। বাহ দারুণ হচ্ছে, ঠিক আছে তো? হ্যাঁ এবার মুখের মাসাজটা শুরু করলাম। হ্যাঁ করেন। বাহ কঠিন মাত্র শুরু। হইছে হইছে, এইটা তো ধরে ডলা দিতেছে কেন? আরে ব্যাপার না, শুনেন আপনাকে পুরা অরিজিনাল ফিল্টার করে দিব। আমার নরমালটা লাগাইলেই হবে। এইবার দেখবেন আপনি লাইকি টিকটকে ফিল্টার থেকে বেশি সুন্দরী। ওকে আর যাই করে, চুলের কালারটা চেঞ্জ করেন না। এখন ফেস ওয়াশ করব। ওকে এইটা এই পানিটা স্পেশাল ডোবা থেকে নেওয়া। হ্যাঁ সব টিকটকের লাইকির প্রভাবে গোসল করতে ওখানে। আর ভালো কিছু পাইলেন না? এবার গরম বাতাস দিব, স্টিম। গরম লাগছে না? হ্যাঁ হ্যাঁ লাগছে তো।
এখন আপনার ফেস পালিশ হবে। ও মা, ও ও দারুণ হচ্ছে, ধৈর্য রাখেন। আর না ন্যাচারাল ফিল্টার পাউডার চলবে। হ্যাঁ আটকে গেছে, এখন ঠিক হবে। এই যে শুরু পাংখা। ওরে বাহ, দারুণ লাগছে ভাইজান। জি ভাই, ফিল্টার মিরর দাও তো, নিজের চোখে দেখে নে। হ্যাঁ ফিল্টার কেমন হইছে? এইটা কি বানাইলেন? কোনটা? মেয়েদের মতো লাগছে, আজকাল এইটাই চলে। না কঠিন হচ্ছে। এবার হয়েছে তো, আর কি করবেন, ডলা দিবেন যে জোরে ডলতেছিল। ব্যাপার না, পানি দিলে সব ওকে, তাড়াতাড়ি যান। এই তো সুন্দর হচ্ছে, দশ মিনিট দম বন্ধ রাখে। দম নিবেন এবার, বাতাস খান তাহলে। নিজে নিজে বাতাস হচ্ছে, ও দারুণ তো। আমাদের সব আধুনিক ভাই। জি এই নন, সহ্য করেন ভাই। আপনার থোপড়াটা পুরাই মাখন লাগবে, ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ভালো লাগবে। অনলাইনে দিব তো, সব দিকে হবে, ঠিক করে নাও। আপনাকে তো পুরো স্টার বানাই দিলাম, অটোগ্রাফ নিবে সবাই, কোটি কোটি ফলোয়ার হবে। বেতা নাই তো, তোরা রেডি তো? বেতা নাই তো? ওমারে ওমারে, বেতা না, নরম ডালা দিচ্ছি। তবে ওয়েট করেন, দেখি ক্ষমা দেখা যন্ত্রটা দে তো। ভাই বিশ্বাস করছে না, দেখেন নিজেই দেখেন, ওয়ার্ল্ডের বেস্ট ফিল্টার দিছি, পুরো ফকফকা লাগতেছে, চাঁদের মতো সুন্দর না? দারুণ আসলেই তো। হ্যাঁ কেমিক্যাল দিয়ে ডলা দিয়ে এত টাকা, এটা অমানবিক। অল্প কিছু টাকা নিয়ে মাফ করে। কি বদমাস মাইয়া, এখনো উঠোস নাই? বেয়াদব মাইয়া, ওরে কি হয়েছে, মেয়েটা সারা রাত মোবাইল টিপে দুর্বল হয়ে গেছে, উঠ মা। দেখছ কেমনটা লাগে? দাঁড়াও মনু, কাইসা দেখছ, কাইসা মা দেখো নাই? মা তোমার কঠিন ঘুম দেখে আমি একটু কংগ্রাচুলেশন ইফেক্ট দিব, দেখো না কি মজা হবে, জীবনটা ফেসবুক। কিচ্ছু হয় নাই, উঠবি না? না সোজা আঙ্গুলে ফেসবুক উঠবে না, আমি সব ব্যবস্থা করে রাখি। মেরি বিল্লি মুচকো ঘেউ, দাঁড়া বুঝাই, ল উঠে যাও, উঠে যাও। আর ঘুমাবা, দারুন, কি নিষ্ঠুর মা। থ্যাংক ইউ লক্ষ্মী। সারা রাত শুধু পাবজি খেলে আর ঘুমায়, ঘুম ভাঙছে? ও কদম দরজা খুল, অলক্ষী পোলা, দেখছো এখনো ঘুম, উঠ দুপুর হয়ে গেছে, উঠ, ওই উঠ, উঠ কইলাম, উঠ, নাস্তা খাইতে তাড়াতাড়ি, নয়তো পিড়ামু। ঘুম রে,
ঘুমাই। দেখছো ওই বলদ পোলা, দেখছো এখনো ঘুমাইতেছস? দিন রাত পাবজি আর ঘুম। উঠ উঠ, আই উঠ কইলাম তোরা ঠিক করতে পারলাম না। উঠ উঠ বলদ, ও মা আবার আলগা চুল লাগাইছে। আচ্ছা ঠিক আছে লাগাই দিলাম, উঠ এখন উঠ। তবে উঠলি না, উঠ ওই মুগ্ধ, আয় তাড়াতাড়ি। কেন যে মা হইলাম রে, দূর দরজা লাগাই দি আর একটু ঘুমাই। কি ঘুমাচ্ছে রে? আ আ কদম, এই দেখছো দরজা লক? আমারে এখনো ঘুমাইতেছে, খাইছি তরে ফুল। উঠছি তো, ওই মিত্তু ভুলে দরজা লাগাইছি। ওই সারা দিন রাত গেম খেলা আর ঘুমাও। আর খেলবো না, কাছে মার চিনস না, আর হবে না, মাথা ফাটছে। সকাল দুইটা বাজে, উঠো। উঠছ? দেখছ কি করছে রুমটারে? এই পোলাপাইন গুলারে মানুষ বানাইতে পারলাম না রে। আমি আছি ওনাদের কাজের বুয়া, সারাদিন কষ্ট করে গেলাম, কি শান্তির ঘুম দেখছ? ওই উঠ ও মা, এটা কি স্টাইল? কি হয়েছে কি দেখি তো, ও মা কি হয়েছে? কি কি চোর আসছে, চোর আসছে, শালা চোর, চোর। নে না পা, তাজা, একদম তাজা সবজি। এই যে নাংতি, ধন্যবাদ আপা, কচকচে তাজা সবজি। কে নেবেন, আসেন ভাবি সবজি নিয়ে যান। হ্যাঁ বিয়াদু বেটা, দেখছো কি করলাম? আসেন আসেন, কই রে ভাবি ভাবি ভাবি, মচমচে সবজি নিয়ে যান। সবজি ভালো হবে তো? কি যে বলেন ভাবি, এই যে দেখেন সবজি চিপসের মতো মচমচে, নিজের বাগান থেকে চাষ করা, বাজারে দুইগুণ দাম, নিয়ে যান। নেওয়া যায়, আলু নিব। কঠিন ভাবি, গুড চয়েস, বাজারে কত করে চাইছে? 100 টাকা কেজি বলছিল। এই তো দেখেন, আমি মাত্র 50 টাকা দিব আলু। এই যে আলু বাজার থেকে মান, আমার দোকানে সব মচমচে সবজি লাফাইতেছে, দেখেন সব এক নম্বর জিনিস, একবার খেলে ভুলতে পারবেন না। আয় আয় আয়, দেখছেন কি হ্যান্ডসাম আলু, তাজা হইলি হবে, তাজা ভাবি। এই যে হয়ে গেছে। ওকে দেন, আপনি দারুণ ব্যবসায়ী ভাই। ঠিক বলছেন, নেন ভাবি, আমি সবজির মতো তাজা। নিন। হ্যাঁ আপনি অনেক ভালো ভাবি। থ্যাংক ইউ, আচ্ছা গেলাম, আবার আসবেন, ধন্যবাদ। আসেন তাজা সবজি, আসেন আসেন তাজা সবজি, ভাবি ভাবি আসেন তাজা সবজি নেন, কিছু নিয়ে যান। না বাসা অনেক সবজি আছে। কি বলেন ভাবি, বাসার গুলো পূরণ হয়ে গেছে, দেখেন তাজা সবজি, মজাই মজা। না আসলে অন্য ব্যাপার, আপনার ভাইয়ের কাছে অনেক সবজি। ওহ কাইসা তো ফালতু, কাইসা সব পচা বাজে সবজি কিনবে, বাজারে অনেক দাম তো, সেজন্য আগে থেকেই ব্যবস্থা করে রাখে, সব অদ্ভুত কাজ করে। কি বলেন, রেগে গিয়ে অনেক আগে থেকে সবজির ব্যবস্থা করছে। ও কি বলদা, আচ্ছা পরে নিবেন, তাজা সবজি মিস করলেন। সরি, আবার আসবেন। হালার পুত কি ব্যবসায় লালবাতি দিবে, কি করছে কে জানে। কাশা আছো? হ্যাঁ আছি। সাবধানে আসো, কি অবস্থা? দেখো সবজিগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। আজব কাজ কারবার, বাসার ভেতরে কেউ সবজি বাগান করে? বিরক্তি কর। মারা দিও না, এদিকে আসো এদিকে। হায় হায় রে, মরিচের চারা গুলা উঠেই নাই, আবার পানি দিতে হবে, সবজি মানে স্বর্ণ। কি বাবা, মানুষ তোরে পাগল বলতেছে, ঘরের ভিতর সবজি বাগান কেন? মানুষকে একবেলা খাওয়াইবো তোর জন্য? মানে যে সব সব নষ্ট করছে, যাও ভাগো, ভালো কাজ করলেও দোষ। কেউ দেখছো না তো? না কেউ নাই, এই সুযোগ। না কেউ দেখে নাই, আর কি নেওয়া যায়? হুম
এই মাইয়ারে সন্দেহ লাগতেছে, চুরি করবে মনে হয়, হাতে কোনো দোকানে ঝুরি নাই, ব্যাগ নিয়ে আসছে, দেখি কি করে। এটার বিল কই? এগুলো বাইরে থেকে কিনছি। গেঞ্জিও নিছ? চোর শালি। স্কার্টও নিছ? এটা আমার। গন্ধ কিসের? ওই কি করছেন? চুপ। আর কি কি রাখছ দেখি দেখি, খুল। আর কিছু নাই তো? দেখি প্যান খুল, দেখি খুল, তোর ঠিক মতো দাঁড়া। হ্যাঁ বাজার হয়ে গেছে, চলো চলো বিলটা করে ফেলি, চলো জীবনটা বেদনা। ওই ফালতু লোক, শালা কত খারাপ মলদ, শালা গাধা। আয় আয়, আরে কাস্টমার একটু ভাই লাতু শুরু কর। হ্যাঁ আসেন ভাই আসুন। ওই লাতু। জি বস। ওই শুরুতেই তুই শ্যাম্পু করবি? শ্যাম্পু? হ্যাঁ জি বস বুঝছি। ঠিক মতো শ্যাম্পু কর। দিচ্ছি। বলদ সব তো ভাসি যাবে, হালা ভালো করে টাওয়াল লাগা। নতুন তো, ডোন্ট মাইন্ড। হ্যাঁ এইটা? হ্যাঁ এটাই। কিরে বলদ কি করলি এত লুজ? হইলে তো সব পানি পড়ে যাবে। এটা ঠিক মতো বাঁধতে হয়, পিছন দিয়ে গিট দিবি। ও আচ্ছা, পিছনে গিট দিব? হ্যাঁ বলদ। গিটটা দিলাম। ওই কি করছ, মারি ফেলবি নাকি? দুই আঙ্গুল ফাঁকা রেখে লুজ করে বাঁধবি, এইভাবে আলতো করে বাঁধবি। বেশি টাইট? এই যে দেখ, এইভাবে আলতো করে বাঁধবি। ঠিক আছে। এই যে এখন এক আঙ্গুল ফাঁকা আছে, এই যে দেখ, বেশি হয়ে গেছে নাকি? ঠিক করে দিচ্ছি, এখন ঠিক আছে? জি। এবার কামাল করলাম, এইটা পরা, হাত দেন। হয়ে গেছে ঠিক মতো? হইতেছে? হ্যাঁ মাথা সোজা হইছে, আটকে গেছেন নাকি? হালকা টান খাইছে। আচ্ছা তাড়াতাড়ি কর, ঠিক মতো। হ্যাঁ শুরু করলাম। মাথাটা অনেক বড়। ওমা বলতা কি করস, তুই ক্রিম দিছ মুখের? ক্রিম? মুখের ক্রিম চুলে দিয়ে দিছি, বুঝি নাই। আরে বেকুব, আগে পানি দিবি বেশি করে, বুঝছ? ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, ঠিক আছে, শ্যাম্পু মার। বলত কি করস, তোর কাজের কোনো ঠিক নাই কেন? আলতো ভাবে মাসাজ করবি চুল, তোর আর কত শিখাবো গাধা। দারুন। এরপর হালকা করে শ্যাম্পু ঢালবি। ও আচ্ছা, এইবার শুরু কঠিন মাসাজ, সুন্দর করে আরাম মাসাজ দিতে হবে, একদম গরম হাতে করতে হবে, এইভাবে বুঝছ? হালকা ভাবে, সুন্দর হচ্ছে, আলতো ভাবে। এই আবার শুরু কর। হ্যাঁ এইবার বুঝছি। আঙ্গুলগুলো লুজ রাখবি নিচ থেকে উপরে। আরে কি করছ, চোখে যেন না যায়, চোখ দেখে হাত বুলাবি, চোখে যাচ্ছে তো, চোখে যেন না যায়, চলবে না, বুঝছি? তোরে আবার শিখাইতে হবে, চোখে একটু গেলে একটু হয় না, চোখ দেখে হাত বুলাবি, বুঝছ? পানি ঢালার পর পরই শ্যাম্পু দিবি। জি, হেসে হেসে শ্যাম্পু দিবি। সুন্দর তো, বুঝছি, আসলে ভালো লাগে, সব সময় দেখবি চোখের ভিতর শ্যাম্পু যেন না যায়। হ্যাঁ কাস্টমার কষ্ট পাবে না, চোখের উপর আলতো হাত বুলাবি, বুঝছস? খুব সুন্দর হচ্ছে, কাজের একটা স্টাইল আছে না? আরে আমি হইলাম সেরা। দারুন। দে শ্যাম্পু মার, ভালো মতো মিক্স কর। মিক্স করব? হ্যাঁ সুন্দর হচ্ছে। ও হ্যাঁ, আঙ্গুল চোখে গেছে। আরে কি করলি, চোখে আঙ্গুল গেছে? সরি সরি ভাই, এইসব গাধারে কাজ শিখাইতে পারলাম না রে, পরে আর কত শিখাবো, হয় নাই। বস আপনি সেরা। শ্যাম্পু দেওয়া হচ্ছে না, শ্যাম্পু দিয়া তাড়াতাড়ি হাত দিয়ে মাথায় মাসাজ শুরু। জি এইবার বুঝছি। মাঝে মাঝে পুরো মুখ ডলা দিবি, ফেস ওয়াশ হয়ে যাবে, বুঝছ? জি। এক কাজে দুই কাজ, দারুণ হয়েছে, কঠিন হয়েছে। এইবার পানি ঢেলে দিবি, একবার পিছনে পানি, এরপর সামনের দিকে দিবি। শুরু কর। ফেনা তো কম হচ্ছে। হবে হবে, জোরে মাসাজ কর। ওকে দারুন, ঠিক আছে, পানি দে বেশি করে। জি বাস।
পানি দিয়ে তো ট্যাঙ্কি খালি করে ফেললাম, ভালোই হচ্ছে। সামনে একবার, পিছনে একবার, এইবার পুরো গোসল দিয়ে দিব। ভাই আপনার বডি ম্যাসাজ। ওই তোরা আবার আসছ? ও মা, তোরা তো অন্য দোকানে। সরি জি, একটু কাজ শিখছিলাম। আচ্ছা যাই, তাড়াতাড়ি পালাই। ও এটা আমার শালা। চল সরি, পাগল, চল পালাই। সব নষ্ট করছে ফালতু। একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আতরে। আরে আপেল, কিন্তু দোস্ত এটা তো অনেক উপরে। দাঁড়া, কঠিন বুদ্ধি মাথায় আসছে। পাকা আপেল রে, আমার দিকে তাকাই আছে। দেখ মেশিন, এটা দিয়া পারবো, একটা পাথর নিমু। আর এমনি কইরা ফায়ার দেখছ? এবার আমি মারবো, দেখ পাথর নিলাম, আপেল আমার। ইয়া ফায়ার! ও মা, শিট, কি হইল? ও মা, একটু দে না দোস্ত, একটু দে না, শালা খাদক, মাইরা দিব। টস টস আপেল, এখনই পারমু, মেশিনটা আছে। আরে রাখ তোর মেশিন, ফালা। এটা দিয়ে আপেল ফুটে যায়, কালকে দেখোস নাই? টস টস আপেল খাবো। কেমনে পারবি দেখ। বুদ্ধি, বেস্ট অফ লাক। অমৃত মাথায় ধর। এইবার আপেল যাবে আমার পেটে, দেখা হবে, গুড বাই। সিঁড়ি ডুবে যাই। আমি খাই, তুই দেখ। এইবার তো একটু দে দয়া করে। পাগলা হাওয়ার তরে আপেল খাবো বহুদিন পরে, টস টস আপেল। সর সর সর, আমি পারমু। এইবার দেখবি ইন্টেলিজেন্ট ক্যাশার কেরামতি। মাথায় ধর বলদ। আজকে কোপাই আপেল খামো। একটু দিবি রে। কেমনে কি জীবনটায় আপেল নাই, ডাল কাটলাম পুরা গাছ পইরা গেল।
আয় দোস্ত আয়, চলে আসছি। আমার বাড়িটা দেখছাস? ওরে মা, আমার বাড়ির কথা তোরে বলছি না? শুন, হ্যাঁ, জনগণ মাইরা কামাইছস। রাস্তা থেকে আসলি না, এই সব বিল্ডিং আমার। কত বড় রে! এটা কিছু না, পাশের কলোনিতে চারটা বাড়ি আছে, পাঁচ নাম্বারটাও দেখছি। চারটা বিল্ডিং কম দামেই পাইছি, 7 কোটি চায়। পরশুদিন কিনবো, তোরা নিয়ে যাবো, তোরা একটা গিফট করবো। এটা আমার সবচেয়ে আধুনিক বাড়ি, দরজা খোলা, দরজার সামনে কার্পেট দাঁড়িয়ে ক্যামেরার সামনে। ওই ডরাইছস, ওরে মা, কে কথা কয়? ওই যে কম্পিউটার আছে, ক্যামেরা তো দেখলে খুলবে। দরজা খোলা, ক্যামেরার সামনে আসুন প্লিজ। ও, রোবট কথা কয়? হ্যাঁ হ্যাঁ, অবাক ব্যাপার। ওই কি মিষ্টি ভয়েস দেখছস? আচ্ছা আয় আয় দেখ। ড্রাইভার কাশ্যা স্যার, আপনাকে আপনার ঘরে স্বাগত। আজব, কি হইল? দাঁড়াস না, কি কার্পেটের সামনে দাঁড়া, সবুজটাতে। হ্যাঁ, ওকে, বুঝছি। সব লাতু চাকরিজীবী স্বাগত। দেখলি তোরা চিনছে তো? ভাইরে, কত টাকা লাগছে এই বাড়িতে? কত টাকা বলবো? বল না কত লাগছে। আগে দেখিল, আমরা উপরে যাব, চল। মা 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 মা, এটা 13 বাড়ির ভিতরে একটা। কি করলি রে? আয় আয়, খাইছে রে। জুতা খুলে এখানে, জুতো খুলে নিচে রাখুন। হ্যাঁ, দেখছাস রোবট সবখানে? কি আজব ব্যাপার! আমারে বলছিস? খুলে রাখ রাখ। ওকে রাখছি, রাখ। জুতো খোলার জন্য ধন্যবাদ। ঠিক মতো রাখলি না কেন? চল উপরে যাই। ও হ্যাঁ, জুতো ঠিক মতো রাখুন লাতু সাহেব। কি সোজা করে রাখ, সুন্দর করে। সরি, বুঝছি, এবার ঠিক আছে। আমারটাও কর। ও ও, কি বন্ধু হইলি কসু? হইছে না? হ্যাঁ হইছে। চল, একরকম থাকলেই তো হয়। কি? না না, কিছু না। এইটা দেখ, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসুন প্লিজ। দেখছ কি সুন্দর করে বলে? এখানে দাঁড়ালেই বলবে, কঠিন জিনিস তো। হ্যাঁ দেখি। হ্যাঁ দাঁড়া, ও সিঁড়ি, ও দাঁড়া। কি মিষ্টি কণ্ঠ না! সেন্সর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব সেন্সর। সিঁড়ি, দারুন। সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, ফাইজলামি করবেন না প্লিজ। মাই খাবি কিন্তু, জানি বুঝছি, রোবট সব বুঝে। চল উপরে, আস্তে আস্তে উঠে পড়ুন। ওই মাইন্ড খাবে কিন্তু, বুঝছি ভাই। দারুন, অসাধারণ, যাচ্ছি, খুব ভালো, সুন্দর হচ্ছে, দারুন দারুন তো। আরেকটু প্লিজ, আপনি পারবেন, হচ্ছে, আরেকটা সিঁড়ি বাকি, দারুন হয়েছে, অনেক ভালো করেছেন লাতু সাহেব, অভিনন্দন আপনাকে। তোর কত প্রশংসা! হ্যাঁ দেখছে, ক্যামেরা আছে, অসাধারণ ভাই। এই কাক কোদাকার, চুরি করা কাক, এটাও চুরি, ওরা বলবো। বাড়ি দেখ, আয় ভিতরে। বাড়িতে কি আছে? সবাই আছে। ও, ওরে নিয়ে আসলাম, ঘুরে আসলাম। জি ভাবি, ভালো। আমার তৃতীয় কাজিন ওয়াইফ আর মেয়ে। মা কেমন আছো? আয় বয়। বসছি। জি বসে, ধন্যবাদ। খুব সুন্দর। আমার বাড়িটা কেমন লাগছে? এটা তৃতীয় বউয়ের আর মাইয়ের নামে দিছি। অসাধারণ। আগে কথা বলি, টাকার পাহাড়, ঘুষের সিস্টেমের ভিতর রাখছি, বাড়ি জমিতে সব ইনভেস্ট করে রাখছি। ও ও, তুই একটা জিনিস ভাই, তুই কিছু খাবি নাকি? ঠান্ডা খা। খাওয়া যায়। ওকে হ্যাঁ দিচ্ছি। আপনার পছন্দের ড্রিঙ্কস নিন ঘরে বসে। এটা কি কঠিন না? মেশিন ঘরে লাগাই তো। যা ড্রিঙ্কস নে, দারুন। দেখি কয়েন দে। ও কয়েন, তাড়াতাড়ি দিচ্ছি। হ্যাঁ দারুন, নিজের পকেট থেকে এক টাকাও খরচ করি না। ও অনেক সুন্দর ভাবি, অন্যের টাকা খাওয়াই আমার অভ্যাস। হ্যাঁ থ্যাঙ্কস। ওরা খাবে না? তোমরা খাবে না, লাতুবাই খাওয়াবে। আপনার পছন্দের ড্রিঙ্কস নিন ঘরে বসে। দে কয়েন দে, কতটা সুন্দর। দে দে, শালা ঘুষ তো ড্রাইভার, মানুষের টাকা খাওয়ার মজাই আলাদা রে। কইছে রে, সুন্দর দুইটা জুস দিলাম তোমাদের, খাও লাতুর টাকায় ড্রিঙ্কস। লাতুকে একটা ধন্যবাদ দাও সবাই। লাতু ভাই ধন্যবাদ, ব্যাপার না, ওয়েলকাম, চিয়ার্স। ড্রিঙ্কসটা অনেক ভালো। ড্রাইভারের বাড়িটা কেমন লাগলো? একজন ড্রাইভার হইতাম ভালো হইতো, তাহলে এরকম সুন্দরী দুই চারটা বিয়া করতাম। দেখছো ড্রাইভার সেরা, সত্যি বলছস দোস্ত। সবাই বলে ড্রাইভার কোটিপতি হয় না, এজন্য কোটি কোটি টাকা লুটপাট করছিস। জনগণের টাকা আর কত খাবি? লজ্জা আমার হয় না। বুঝছি, দারুন, তোর বসই খারাপ। সব তো বস, ড্রাইভার সেরা ভাই। খাও খাও। থ্যাংক ইউ। একটা কথা ছিল। হ্যাঁ বল, টাকা ছাড়া সব দিমু। আমি একটু টয়লেটে যাব। ও টয়লেট? হ্যাঁ বউ একটু দেখাই দাও, ভাই আসেন, সাবধানে যাইস। ওকে
এদিকে ঘুষের টাকার দাম ইটাইলে তোর কথা শুনেই পেট খারাপ হইছে 20 টাকার বাড়ি ভাই সাবধানেই করব টেনশন নিস না ওকে কি বাড়ি বানাইছে রে অবৈধ টাকা রে আরো কত কিছু দেখো টয়লেটে আপনাকে স্বাগত ওমারে হ্যাঁ টয়লেটে কথা কয় কোন জায়গা থেকে কথা কয় টয়লেটে আপনাকে স্বাগত কে কথা বলে টয়লেট বলছি স্যার বসে পড়ুন স্যার কাজ সেরে নিন ঠিক আছে করতেছি জি স্যার ধন্যবাদ থ্যাংক ইউ কেমন লাগছে তোর বাড়ি দেখে যা মনে হইল কত মানুষের কষ্টের টাকা খাইছো তুইও খাবি নাকি না ভাই আমার লজ্জা শরম আছে আমার নাই মানুষের টাকা নিজের টাকা মনে হয় অনেক বেশরম হওয়া লাগে রে ভাই তুই তো বড় মাপের নির্লজ্জ মানুষ একদিন ধরা খাবি ভয় লাগে না যারা ধরার দায়িত্বে আছে তারাও খায় হ্যাঁ কি কস গরম লাগছে না গরম লাগছে একদম ঠিক নতুন মেশিনটা ছাড়িতে হলে ছাড়ো এটাও ঘুষের জিনিস এসিও এক ইলেকট্রনিক দোকান থেকে ফ্রি লইছি জোর করে ওরা কি কঠিন ঠান্ডা মারে দারুন কিনতে হবে হ্যাঁ দিবে তো দাঁড়া দেখাই ঘুষ চল কদম মাস্তানকে ডাকছি চল কোপাইয়ে ফাটাই দিবেন বস কদম বেশি বাড়াবাড়ি করছে ও বলছে বাতেন আবার কি কসুর মাস্তান আজকে বুঝামু কদমের আজকে জীবনের শেষ দিন হবে তুই আমার সেরা চামচা কোপা এ এলাকায় একটাই মাস্তান জি বস বাতেন মাস্তান সবাই ডরা আমারে সুযোগ দিয়েন বস আমিও পিডামু তুই তো আগে ওর চামচা ছিলি কি কান এখন আমি শুধুই আপনার চামচা আপনার জন্য জান দিয়ে দিব আপনার শালির কসম বস ঠিক বলছো কদম আসার সময় হইছে বুঝছি আপনি পিডানির পর আদমারা হইলে আমি দুইটা পিডানি দিমু অনেক শক ওকে অনেক শক জি বস অনেক শক পিডে আইস থ্যাংকস বস বাতেন ও কদম মারছে আহা ও বলদ পিডা খাবি শালা বাতেন আমি খুনাখুনি চাই না তুই ভালোভাবে এলাকা ছেড়ে চলে যা বাস কোপাই দেন তাড়াতাড়ি আজকে তুই শেষ কদম দেখা যাক তুই সুন্দর করে এলাকা ছেড়ে চলে যা দারুণ ওস্তাদ কঠিন হয়েছে কঠিন শালা কদম ফুট মাস্তান হয়েছে দূরে গিয়া মোর হালা তুই বাতেন মাস্তানের সাথে বেয়াদবি করস বলত কদম শালা কদম বেস্ট কদম সেরা আমার ওস্তাদ কদম মাস্তান কোপাইয়া দেন বাতেন তুই শেষ কঠিন ইয়াস কোসিডাবের মাস্তান জুতা পিটা খা কোসিডাব কোপাইয়া খাইয়া ফেলাবো শালা পিটান বস কোপান দাপ কেটে ফেলান আয় বাতেন বস মারেন বস মারেন উড়াই দেন কদম ফুল ফুটছে দূর শালা কসুর মাস্তান মারেন আজকে ফুল সিরা ফেলামু ফেলাম কদম মাস্তান সেরা আমারে তোর মতো সুবিধাবাদীরাই ঝগড়া লাগা ঠিক কঠিন চামচা শালা তোরা এখন উড়াই দিমু তোরা কি করবো বল মারবেন না জুতা দিয়ে মারেন শুধু আর ভুলাবে না বস ওই কি করস আমি মারি মরছে আমাদের ঝগড়া শেষ হ্যাঁ ঠিক বলছস গেলাম গেছে হ্যাঁ তোদের মতো কত মদন দেখলাম আমার ঘুম চলে আসছে রে তোর ঘুম তো ট্রাফিক জ্যামেও পড়ে না আমার ঘুম সাইলেন্ট মুডে হয় নাক ডাকিস না কইলাম তোর নাক ডাকের শব্দে পাশের বাসার চাচা হসপিটালে গেছিল তুই তো মারিয়ে ফেলবি কচু সাইলেন্ট ঘুমা ঘুমটা ঘরে ঢুকছে রে জন্মের ঘুম আসছে রে আসতে পড়িস যুদ্ধ শুরু এটা কি
হয়েছে রে, নাকের কি পাওয়ার! সারবাতি লড়া সরে, থাম থাম থাম, শালা মানুষ না ডাইনোসর, নাক ঢেকে দি। ঠিক আছে, কেমনে আজব তো, পুরো কম্বল উঠাই ফেলছে, উড়িস না। কিছু দিয়ে চেপে রাখি, কি হয়েছে, কি নাক রে ভাই, গেল গেল সব পরে গেল রে, করিস না। ঠিক আছে, দরজা খুলে যাচ্ছে, তিমি মাসের নাক নাকি, দরজা খুলিস না, কিসের শব্দ আমারে, ঘরই তো ভাইকে যাইব, ভাঙিস না রে, থাম লাতু থাম, নাকের কি পাওয়ার, বলদ ওই লাতু লাতু, তুই ডাইনোসরের মতো নাক ডাকতেছস, কি হইছে, বলদ ঠিক মতো শো, ফালতু কি বলদা, ধুর বলদা, কি দারুণ একটা ঘুম আসছিল রে, পৃথিবীর শ্রেষ্ঠ ভ্যাকিউম নাক, থাম ভাই, বাবা পুরাই ভয়ঙ্কর, অসম্ভব, ওই হালা বল, তোর জ্বালায় পড়ালেখাও করা যায় না, ঘুমানো ছাড়া আর পথ নাই, ডিস্টার্ব করিস না, ঘুমা বলদা, কি চুপ করে ঘুমা, ঘর ভাঙিস না, ঘুমাই, ডোন্ট ডিস্টার্ব, নাক ডাকিস না কইলাম, ঘুমা বলদা। কি ভালো লাগে রে, কি রে বাতের, উমরে কি করছ, শালা কাইশা কেন আসছস, বলো তুই দরজা নক করে আসতে পারছ না, দিচ্ছি, অভদ্র নক করছি তো, এখন কেন তোর সাথে ঘুমাবো, কি হইছে, আমার রুমমেট বলে আমি ঘুমের ভিতর পিড়াই, সেজন্য স্যার তোর রুমে পাঠাইছে, স্যার বলছে তুই আমার বন্ধু তাই একসাথে ঘুমাতে, আমার রুমে আমি একা ঘুমাই, তোর জন্য আমি কত হেল্প করছি, তুই আমার এতটুকু করতে পারবি না, ওকে ঠিক আছে, ভালো মতো ঘুমাবি, কোনো অসুবিধা হবে না, সত্যি বলছি, সবাই কি মিথ্যা বলে, আরে সবগুলো আমারে জেলাস করে রে, বুঝছা, তোর রুমমেট কই, স্যার বলছে আগামী মাসে দিবে একজন, তুই কি এই ড্রেস পরে ঘুমাবি নাকি বলো, নাইট ড্রেস নাকি, কোনো ব্যাপার না, দেখ ওরে ভাই আমার সব রেডি থাকে, দেখছা তোর মতো বলদ নাকি, বুদ্ধি দেখ বলদা, আসলেই না, তোর আর কোনো সমস্যা আছে, বলো তুই ফর্মাল প্যান্ট পরে ঘুমাবি নাকি, ম্যাজিক দেখ সব কিছুর জন্য রেডি থাকি, কাইশা মানেই স্মার্ট, এবার ঠিক আছে, তুই রাত দিন একই প্যান্ট শার্ট পরে থাকুস, গত মাসেই ধুইছি, কত বড় খবিস বলো, তাড়াতাড়ি কর, করতেছি তো, লুঙ্গি পরতে পারস না, লুঙ্গি উড়ে যায়, ঘুমানোর সময় স্মার্ট থাকতে হয়, ঘুমানোর সময় আবার স্মার্ট কেন, মেয়েরা স্বপ্নে আসে না, চুপ কর বলো, আচ্ছা রাগস কেন, ঘুমাবি না, ভাগাই দিমু, জটিল ঘুম হবে রে, ভাগ্যটাই খারাপ, আসলেই একটা ভাগ্য, কোন দিকে শুইতেছস, কই শুব, তোর বেড কই, বেড তো আনি নাই, তোরটাতেই শুই, জটিল ঘুম হবে, বালিশ, ওই বালিশ একটাই আছে, বালিশ একটাই আছে, আমি শুব, আহা ব্যাপার না, বালিশও আনো নাই বলদা, চুপ করে ঘুমা, ভালো মতো ঘুমাবি, রাগ করিস না, মানুষ না বলত তুই, ব্যাপার না, জীবনে কি ফানি বন্ধু পাইলাম, ঘুমাস না কেন, ঘুমাইতেছি, আজকে পরীরা স্বপ্নে আসবে, শব্দ করিস না,
ট্রাক্টর চালা দিছে বলদা। ধত কি বললি? ঘুমার ট্রাক্টরের ইঞ্জিন বলত। তোর কোনো প্রবলেম হচ্ছে না তো বন্ধু? কম্বল ঠিকঠাক আছে তো? ঠিক আছে। ওকে ঘুমাইলাম। কি ঘুম আসছে রে বলত। ওই সকাল হয়ে গেছে, কম্বল নিয়ে গেলি কেন? পুরাটাই তো একটানা নিয়ে গেছোস। তাই তো, উড়ে গেছে নাকি? লোহার মতো পা দিয়ে পেটে লাথি মারলি কেন বলত? আবাল ঘুমের ঘরে পা নড়ছে মনে হয়। এত বলত কেমনে তুই? সরি দোস, আর হবে না। বলদা ধ্যাত, কি ঘুমের ভিতর থাপড়াইতেছ? মারস কেন হালা? কপালটা জ্বলতেছে। মশা মারছি, ও সরি। এই জন্যই তোর সাথে কেউ ঘুমে না। ঠিক, কম্বল আর একটু দে। কম্বল ঠিকই আছে, চুপ করে ঘুমা। চুপ কর বলত। বড়ই আজব, অদ্ভুত সব স্বপ্ন আইতেছে। সরি, ঘুমা ঘুমা। মানুষ না বলত তুই? ডাইনোসর আমি, ঘুমাইলাম। উল্কা পড়া মরবি একদিন, ঠিক মতো ঘুমা কইলাম। ওকে, আজকে রাতে ঘুমারাম। দূর, গরম লাগে রে। দারুন। Ah!
বাতানুট সকাল হয়ে গেছে। আরে উপরে কি করস? কি রে কেমনে? ও মা রে, বলদা কইছ কি করলি? এক্সকিউজ মি, আসবো? জি আসুন। কি করছেন? আসুন স্যার। গুড মর্নিং ডাক্তার। গুড মর্নিং, কি অবস্থা? জি অনেক ভালো আছে আগের থেকে। রাম লাগছে। গুড। বুকের ব্যথাটা এখন আছে, শক্তি পাই না। সব টেস্ট করছি। জি আপনার ওষুধ চলবে, টেস্টের রিপোর্ট আসছে না। একটা প্রবলেম আছে স্যার। কি? সত্যি? মাত্রই জানলাম। কি হয়েছে ডাক্তার? একটু জি একটু একটু অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ বাহিরে আসো। এইটা তুমি আগে বলতে পারো নাই? হ্যাঁ রিপোর্ট তো সকালেই পাইছিলাম। এখন জি রিপোর্টে পরিষ্কার সব দেখা যাচ্ছে, এইটা খুব খারাপ হইছে। জি স্যার। বলো। সেরকমই মনে হচ্ছে সকালবেলা। জি। কি যে হবে, কিভাবে যে বলি, যা বুঝলাম। আর দুই ঘন্টাই রাখা যাবে তাকে? মাত্র দুই ঘন্টা? আমার কি হবে রে? কিছুই বুঝতেছি না। স্যার একটা কথা বলি? বলো। এরকম সিরিয়াস বিষয় সরাসরি বলে দেওয়াই ভালো। আরে শত হইলেও আমরা তো মানুষ, কষ্ট হয়। তুমি বলে দাও। স্যার সবাই ডাক্তারের কথা শুনে, আর এই বিষয়টা খুব সিরিয়াস। কেমনে কমু? আপনি বলেন। এই রোগীর দিকে আরো ভালো কেয়ার করা উচিত ছিল। আপনি বলতে হবে। বুঝছি। হ্যাঁ স্যার চলেন স্যার, মন খারাপ করবেন না। আসেন ডাক্তার। ঘটনাটা হইল? জি ডাক্তার। আপনার সিরিয়াস বিষয় কিভাবে যে বলি, বলেন। আসলে কিভাবে যে বলি, কুত্তা ভাগ্য দূর। একটু অপেক্ষা করেন ডাক্তার। বলেন। কেমনে বলবো আমি, এটা কিভাবে হলো? বলেন স্যার, বলতে হবে তো। আমি পাচ্ছি না, ওর চেহারা দেখলেই মায়া লাগে তো। আপনি পাচ্ছেন না? কিভাবে বলবো, আর মাত্র দুই ঘন্টা। আমি বলেন স্যার, তাহলে কি নার্স বলবে এসব? কেমনে কমো, সোজা গিয়ে বলে দেন না কেন? আমাকে বলতে হবে? হ্যাঁ আপনাকে বলতে হবে তো। কেমনে? হ্যাঁ ডাক্তারি করব না, একটু সাহস রেখে বলবেন। আসেন ডাক্তার। হ্যাঁ শুনছেন? জি। আরো আগে জানলে ভালো হইতো। কি হইছে? আরো কিছু টেস্ট দেওয়া যাইতো, এখন কিছু করার নাই। আমার কি হইছে ডাক্তার? আমি আর বাঁচবো না নাকি? আপনার সব টেস্ট ক্লিয়ার, আপনি সুস্থ, দুই ঘন্টা পরেই বাসায় যেতে পারবেন। কি? আরো কিছু টেস্ট দিব? দেওয়া যায়। শালা ফালতু ডাক্তার। চলে যাও তুমি, মাফ করো আমাকে। বুঝছি, আমার জীবনের ভুল তোমার মতো মানুষকে ভালোবাসা। সর প্রেমিকার বড় গলা। এই নাও তোমার টাকা, দিয়ে দিলাম। প্রেমের সময় টাকা নিছিলাম, কেমন বেশরম তুই। বিবাহিত প্রেমিকার বাসায় এসে ভিক্ষা করতেছস, বলদ। আচ্ছা তাই, আমারে পিটাইয়া পাঁচ বছর ঘুরাইছ, ফেরত দিলাম। তুই মায়ের খাওয়ার যোগ্য ভাগ। তোর উপকার করছিলাম মাল্লিকান, ফেরত দিলাম। মাল্লিকান ফালতু মেডি, ভাগ তাড়াতাড়ি। যাইতেছি, মায়ের খাওয়ার শখ নাই, অভিশাপ দিলাম তোরে। সত্য সব। বউ আসো। বউ আমি আসছি। আমার এক্স বয়ফ্রেন্ড এর কথা বলছিলাম না, ওইটা খুব জ্বালাইতেছে। পুলিশকে কল দাও। ভাই 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 চলে যাচ্ছি ভাই, কিছু হয় নাই। আরে ভাই আপনার বউয়ের হাত না লোহা, থাপড়াইয়া গাল ফাড়াই দিছে আমার। কি বলেন? গাল ফুলে গেছে। ভাই আরে বাসান, প্রতিদিন পিডা। জামাই পিডা। হ্যাঁ ভাই। ঠিক ভাই, বাসি কিছু বিয়া করি নাই। বাঁচান। আপনি বিয়া করছেন নাকি জোর করে বিয়া দিছে? বুঝি নাই ভাই। জল্লা ভাগ। ডাইনি একটা ভয়ঙ্কর ডাইনি। শুনছো? উঠো না। শুনছো সারা ঘরে কিসের যেন শব্দ হচ্ছে?
সত্যি দেখছো অনেক শব্দ হচ্ছে। চলো দেখি, চলো। চলো কে আসলো এত রাইতে? আসতে আসো, শব্দ করিও না। ওকে, শব্দ কোন দিক থেকে আসছে? সাবধানে। রান্নাঘর থেকে মনে হচ্ছে। তাই তো, আসো দেখি। শব্দ বন্ধ হয়ে গেছে, ভয় করছে। আমারে আও, কে ভয় করছে? আসো আসো দেখি। দরজায় শব্দ হচ্ছে। হ্যাঁ দরজায়, চোর ডাকাত মনে হয়। সাবধানে আসো। ওকে, সাবধানে। আমা আও, আসেন বাবা। কি হয়েছে? আপনারা কারা? কথা বলছেন না কেন? এরা কারা? ইরে চলো জায়গা। হ্যাঁ কি করে? চলো তাড়াতাড়ি। আরে ধরো, সরি ভাই ভুল হয়েছে। ওই বাবা রে, চোর। সুন্দরীরা ভাগ্যটা পরীক্ষা করে যান। কি খারাপ বুঝা, চল। প্রেমের ভাগ্যটা জেনে নিন, জীবনটা বেদনা। শুনেন, দূর কি যে হইব। আহা, এই ভদ্রলোক শুনেন জি, আপনার ভাগ্য জানা দরকার। আমার ভাগ্য? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ আসেন। আহ কি সুন্দর হাত। আমারে অবস্থা তো ভালো না। আপনার চরিত্র কিছুটা বেসরম টাইপের, পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে এটাই লজ্জাহীনতার রেখা। কি বলেন? হ্যাঁ হ্যাঁ সত্যি নাকি? আপনি কি ঘর জামাই থাকেন নাকি? ঘর জামাই? সত্যি কথা? আপনার শ্বশুরের টাকা খাওয়ার অনেক ভাগ্য আপনার। সকালে ইলিশ খাই। আচ্ছা বুঝছি বুঝছি, অনেক দামি মাছ না? হ্যাঁ। কি নির্লজ্জ, শ্বশুর কিনছে। আপনার ভবিষ্যৎ খুব বেদনাদায়ক হবে। সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো মুহূর্তে শ্বশুর ভাগাই দিবে। কি বলছেন আপনি? একটু একটু। এটা কি? কালো টিপ। কি জন্য? ওয়েট, গরম। কি করলেন? আপনাকে বুঝাইলাম। এটা কিছু হইলো? না ঠিক আছে। ভালো করে দেখেন, ব্যথা দিচ্ছেন কেন? আরে তুমি আসছো? কখন আসছো? অনেক আগে। আব্বু খাবার রেডি, আসে। আপনি কেন মেয়ের জামাইয়ের হাত দেখছেন? শ্বশুর আব্বা সবসময় আমাকে গালি দেয়। তোর লগে মেয়ে বিয়ে দিয়ে আমি কি করছি? আজ আসো, নিজের পায়ে কুড়াল মারছি, নিজের ভাগ্যই বুঝলাম না রে। কি হইল? দরজা খোলা। আমারে কে করছে এসব? আমি গুছাই সব, ঘুমাও আরাম করে। বিছানায় কিসের গন্ধ? করতে করতে টয়লেটেও যাইতে পারি নাই। এটা কিভাবে সম্ভব? কি খবিস? সরি, অনলাইন সেলার। ওই কথা কও। ধর এই খাড়া তুই। হ্যাঁ এবার বলো, টিচার হয়ে এভাবে চললে হয়? কি করলাম বলেন, বলেন না। কি করছো জানো না? ভার্সিটিতে এমন করে চলতে পারবে না।
কিছু তো করি নাই। হায় রে, ভুল করেও স্বীকার করতে চাও না? হ্যাঁ ওই বস রে, জবাব দিস না। হ্যাঁ মাফ চা কইলাম। কোন দোষে মাফ চাইতে কোন শালা? ওই শিখাই দে। প্লিজ। এত বড় বেড়া সেন খোলা, ছি, বুঝেন না কেন? আপনি টিচার, চলো চলো চলেন। প্যান্টের সেন বাসাই দিছে। একটাও লাগেনি, বাঁচি গেছি। পালা সই হইব কেমনে ভাই? সরি। কাশ্যপ আসছে, লুকাতে হবে। দাঁড়া। হ্যাঁ গতকালকে তুই আমারে না পে আমার পানির ট্যাঙ্কি ফাটাই দিছ, কিন্তু আমি তো টয়লেটেই ছিলাম, পরে পানি খরচ না কইরা বাইরেতে হইছে। আজকে তুই শেষ। হ্যাঁ কই তুই? পাইছি। ও কিরে বলদ, কাশ্যপ মাফ করে দে। ভুল হয়ে গেছে। রেডি হা। সরি, ড্রেনের পানি আর টয়লেটের পানি মিক্স। মজা না? আজকেও টয়লেটের পানি খাইতে চাই না, পালাই। কাশ্যপ ভাই, আজকের রাইফেলটা অরিজিনাল। পালা, তার হাত থেকে বাঁচতেই হবে। পালা কাশ্যপ। মাফ কর, নে টাকা নে, মাফ কর প্লিজ। কি বলো, টাকা নিয়ে কি করব? ভালোবাসে দিবি কিনা বল, টাকা পয়সা নিবি কিনা বল। কাইশা আমাকে বিয়ে কর। মাফ চাই। দেখ কত সুন্দর করে সাজছি। ব্যাট না টাঙ্কি। আসো বাতেন, এখানেই থাকেন আমার বাবা কাইশা। বাবা দেখো আমার ভালোবাসার মানুষকে নিয়ে আসলাম। বাবা আমি নিশাতকে অনেক ভালোবাসি। বাবা বলো তুমি খুশি হয়েছো তো? কি ওমা, আর পোলা পাস নাই? এটাই পাইছি। কি করে পোলা? বেকার। ভিতরে যা। বাই বাতেন। এই শুনো শুনো, বেকার পোলা, চাকরি কইরা প্রেম কর। আবার সিন্নি আনসত, তুই খা। জি। কথা কম। জি স্যার। চুপ কর। জি। বলদ খা তাড়াতাড়ি, বেকার হইয়া প্রেম করস, শরম লাগে না? আর যেন না দেখি। জি। আপু ফুলটা অনেক সুন্দর। বেকার পোলার লাগে প্রেম করস কেন? সরি বাবা। বিসিএস ক্যাডার এমন পোলা খুঁজবি? আজকে আমাদের ঘন্টা বাজানোর ট্রেনিং, আমি বাতেন আর রতনের। প্রথমে আমি।
ওই এদিকে আর একটু হইলে জঙ্গলে চলে যাইতাম। ঠিক আছে, জোরে বাজাইতে হবে। শব্দ হইছে না? হয় নাই, বুঝলাম না। ঘন্টা কি সাইলেন্ট মুডে নাকি? আবার মারি। কি রে ভাই, বাজে না কেন? না বাজলে আমার কি, দূরে গিয়ে আমার। কাইশার পর ঘন্টা বাজাবো আমি আপনাদের বাতেন। এদিকে শিরি শিরি শালা কাইশা উসিলা পাইলেই মারস, কাইশা থেকে জোরে বাজামু। এই উল্টা ধরছাস, সরি। কিরে আবার মারি। ঘটনা কি? ঘন্টা দেখি নড়ে চড়ে, এটার ভিতর কিছু ঢুকলো নাকি? আবার মারি। ওই জিম খাটি শক্তি দিয়ে মার। ওকে। আজকে ঘন্টা কে বাজাইব? আমি তো যাবো না। চুপ কেন? প্রেম করার সময় মনে ছিল না, এখন ঢং দেখাও। বুঝছি রে, কিছু কিছু সময় চুপ থাকা যায় না। মুলাজ্জুস অসাধারণ আবিষ্কার, কত পাগল ঠিক কইরা ফেলছে মুলাজ্জুস। ভালোবাসা এত খারাপ জানলে ডেটিং এ আসতাম না, বাথরুমে বসে থাকতাম। কি বুঝা গেছে? হ্যাঁ, প্রেম করতে গিয়ে কত ভালো ছিল, এখন কি মাথায় ভাইরাস ঢুকছে? ভাইরাস তো তোর মাথা থেকে ধরছে। অ্যান্টিভাইরাস নিউ প্রেম দিতে হবে ব্রেনে। একটা ডাইনির সাথে প্রেম করছি। এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম, এটা পরে কারোর সাথে প্রেম করতে পারবি না। ফুটপাতের ড্রেস ডিসকাউন্টে কিনে দিছস, আমি তো এটা ব্র্যান্ডের কিনে দিছিলাম। লা সরিষার সস দিয়ে দিলাম, এখন বেশি সুন্দর লাগে। কাঁচামরিচ তোমার অনেক পছন্দের তাই না? কি? কিছু না, প্যান্টে ঢেলে দিলাম, বাসায় নিয়ে খাইও ঝাঁঝালো কাঁচামরিচ। এখন তোমার ঝাঁজ কমবে। এই সুপ তোমার কত পছন্দ, লক্ষ টাকা সুপ খাইছি এতদিন, এইবার এটা দিয়ে গোসল কর, নাও।
তোমার শরীরে ইগোর কারেন্ট বেশি, প্রমাণ দিচ্ছি। এই দেখো কি, কারেন্ট শক দিলে মেন্টাল ঠিক হয়, বলদ। আজব, নুডলসের মতো প্যাঁচ তোমার চিন্তায়, এটা তোমার সাথে খুব মানায়, নাও নাও, কি দারুণ। ওয়েট কর শয়তান। কি তোরে ব্রেকআপের কেক খাও না। ভালো করে এবার খাও। আজকে আপনারা দেখতে যাচ্ছেন কম্বল চোর যখন কাইশিয়া রিমান্ডে, অফিসার কাইশিয়া কি পারবে চোরের মুখ থেকে সত্য কথা বের করতে, কাইশিয়া কি পারবে কম্বল উদ্ধার করতে, চলুন দেখা যাক। এটাই কম্বল চোর, দেখতে তো ভদ্র মনে হয়। ল্যাব কম্বল চুরি করস, হ্যাঁ কথা কইবি না তুই, হ্যাঁ ওই হ্যাঁ বিড়ি খাবি নাকি, হ্যাঁ এই লা, হ্যাঁ আগুন লা। বেয়াদবি করস, আমারে চিনস না, আমি অফিসার কাইশা। আরেকবার বেয়াদবি করিস তাইলে দেখিস। বড়দের গায়ে হাত তোল, ফালতু এত শক, ঠিক আছে বুঝছি, তোমাকে শীতকালের বড় শাস্তি দিতে হবে, ঠান্ডা পানি। শালা কম্বল চোর, স্বীকার কর আমি শিওর আমারে পানি মারবে, আমি কি বুঝি না, দুধু খাই, আসো খেলা হবে। লাগে নাই, এইভাবে কি মারছিলাম, তুমিও দুধু খাও না তাই না, এখন খাবা, দেখ গরুর দুধ জীবনা দেখছ,
কম্বলটা কই রাখছত? হুম, সত্যি সত্যি বলবি না? হ্যাঁ, হুম, তাড়াতাড়ি বল। ভাগ্য ভালো দুধটা গরম ছিল, নাইলে তো মশা নিচে সব বরফ হইয়া যাইত, জাইঙ্গাটাও শেষ। ওকে, সিদ্ধ ডিমটা কই? সিদ্ধ ডিম নে খা। ফালতু খাবি না যখন ফালাইলি কেন? পেদানি তো খাও নাই। হাকার শালা কম্বল চোর, কাইশার রিমান্ডে মুখ খুলবি না? বয় কম্বল কোথায়? টিপ লাগাইলি নাকি? হ্যাঁ, আমার চিনাস? খারা তুই, তোরে ভিটামিন সি খাওয়াম, খালি দুধ ডিম খাইলে হইব? ফল ফ্রুটও খাইতে হয়। কম্বল চোর এখন কমলা খোর, মজা না? হ্যাঁ কম্বল কই, সত্যি বল। ডিম ভাজি করবি নাকি, নাকি অমলেট? হ্যাঁ, পিঠা বানাইব নাকি? বুঝলাম না। আচ্ছা, প্যান্টের ভিতরে ঢালবি তাই না? প্যান্টটা হলদা কইরা দিল। হলদিয়া পাখি সোনারি বড়, ঠিক আছে এবার বুঝামু তোরে। পর হুম, চোখ আর নাকের উপরে লাগা। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝ কত পানিতে কত শীত। ল নিঃশ্বাস ল। কিরে তুই তো দেখি জটিল ডান্স করস। শিক্ষা হইছে? হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ, এত মুড়ির টিন দিয়ে কল্লা ফাটাইলি। ঠিক আছে এবার তোমার পানির ফিল্টার দিয়ে পেদানি দিম, শক্ত করে ধর। লা, 10 লিটার। আমি আমি চোর। আগে স্বীকার করলি না কেন? হ্যাঁ, হুদাই এত পিড়া খেলি, মরি গেলি নাকি? কম্বল কোথায়? তথ্য গৃহীত, আসামি নিহত। সবাই আয়। হুম, আসামিকে এইখানে পাওয়া যাবে, আসামিকে চেনার জন্য ছবি আছে, দেখলেই গ্রেফতার করতে হবে। ধরবই। কি বিশ্রী দেখতে, দেখ কি ভয়ঙ্কর আসামি। হ্যাঁ, খবর অনুযায়ী এখানেই তাকে শেষ দেখা গেছে। হ্যাঁ ওস্তাদ, আজকে আসামি আমাকে গ্রেফতার করতে দেবেন। শুনে ভালো লাগে, অনেক শুভকামনা। হুম রাজতন্ত্রের বিরুদ্ধে তুমি যুদ্ধ করছো,
কি এত বলত কেমনে? ও কি বলে? তুই কে রে? রাজার সৈন্য। কি প্রমাণ আছে? হুম? কাইসা আবার কে? এই দেখ। আহ! কি বিশ্রী দেখতে। হ্যাঁ। ধরা খাইছি নাকি? আহ! এটা তুই। পুরাই মিল আছে। গালের তিল ঠিক জায়গায় আছে। শালা তিল। দারুন দারুন। এই এই। তিল ঠিক জায়গায় নাই। তিল উঠেলে কি হবে? বিচ্ছিরি চেহারা তো আছে। বলাত। গ্রেফতার করো। আ ধরো। কি করব? তোরা কে সৈন্য বানাইছে? ওর কথায় কান দিও না। কি বিদ্রোহী কাইসা? দাঁড়াইছি। আ আ মরে গেলাম। তোমার অপরাধের জন্য গ্রেফতার করছি। বিদ্রোহী হওয়ার জন্য তোমাকে গ্রেফতার করছি। আমি সাধারণ জেলে। তোরা ভুল করতেছস। জেলের কাছে হাতিয়ার কেন? মাছ কোপাইয়া ধরি। চুপ। ঠিক আছে তাহলে। থু। কেউ বাঁচবি না। এসব কি করস? আমাদের পিড়া মেয়ের কাছে মারি খাও কেন? আমার দেয়ালে ঢুকাইলি, ওইখানে মোটর নাকি ডলা দিলি, ঠিক কত খারাপ আন্দাজে নাক শেষা এই দেয়ালে নরমিট দেয়ালে স্ক্রিপ্ট পড়ে গেছে, কথা পাই নাই কত গন্ডারের নাক সেই জন্য। কি তুই ঠিকমতো অভিনয় কর কাইসা? ফালতু ফালতু অভিনয়। ওকে ডার্লিং বলদা রেডি আই ইয়া হুম হুম আ ইয়া হুম পাপ করেও মানুষ হাসতে পারে? আমি তো পারছি না, আমার ভুলের তো কোনো ক্ষমা নেই, গড কি আমাকে মাফ করবেন? যাই একটু ফাদারের সাথে কথা বলি। হোয়াট হ্যাপেন্ড সন? টেল মি অ্যাবাউট ইউর প্রবলেম। মন মরা হয়ে আছে কেন? কি পাপ করেছ তুমি? ফাদার কিভাবে বলি? আসি ফাদার। ওয়েট ওয়েট, আমরা সবাই পাপী, মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতেই পারে। শেয়ার করো আমার সাথে কি হয়েছে। আমি লেগুনা চালাই আজ সকালে, জিগাতলায় একটারে ডইলা দিছি। ফাদার তুই সেই লেগুনা চালক? ও মা যাবি না, ধানমন্ডি লেকে যাইতেছিলাম। ও দেখ দইলা দিয়া কি করছস? মাফ করেন ফাদার। আরে তুই ফালতু বেটা, জীবনটা বেদনা, হাঁটতে পারি না। গুতা মারাস। সরি ভাই,
এত সুন্দর গার্লফ্রেন্ড কই পাইছস? পাই নাই, পটাইছি। নাম কি সুন্দরী? এদিকে বস। কেমনে পটাইছস? জি, কষ্ট হইছে। চলো উঠো, পালাও। চলো চলো। কই যাস? না কোথাও না, হাঁটতেছি। চলো চলো। কুকুর বাইর হও। যাবে এদিকে, গেল সেদিকে। মাফ করেন। ড্রেসটা অনেক সুন্দর, এমন ড্রেস আমার পরার সৌভাগ্যই হয়নি। কি করব, আমি যে এতিমখানায় বড় হয়েছি, আমার এই পৃথিবীতে কেউ নেই। বাবা চলে আসছি। তাই এই দোকান থেকে কিনে দাও। আচ্ছা। হ্যাঁ, মাইয়াটার কি হইল? অনেকক্ষণ ধরে দেখতেছি মন খারাপ করে আছে, বুঝলাম না। অনেক সুন্দর হইছে বাবা। আমার একটা মাত্র মেয়ে, তার পছন্দের পোশাক না কিনে দিয়ে পারি? আমার লক্ষ্মী বাবা। চলো। আমার তো বাবা নেই যে আমাকে একটা ড্রেস কিনে দিবে। আজ যদি আমার বাবা থাকতো, আমিও বাবার থেকে লাল ড্রেসটা চাইতাম। বাবাকে বলতাম, বাবা আমাকে লাল ড্রেসটা কিনে দাও প্লিজ। তারপর বাবাকে ড্রেসটা পরে দেখাতাম। এটা তো আমার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। পছন্দ হইছে? এদিকে আসো। স্বাগতম স্যার। দাম কত লাল ড্রেসটার? 10,000 স্যার। নো প্রবলেম, প্যাক করে দিব স্যার। না করিও না। তাহলে কি এখানেই পড়বেন? আবার জিগায়। বুঝলাম না, কার্ড? ক্যাশ না ক্রেডিট কার্ড স্যার? হ্যাঁ ক্যাশ। থ্যাংক ইউ। ট্রায়াল রুম এদিকে। আবার আসবেন প্লিজ। কঠিন লাগতেছে। অসাম, যাই আসি। কি দেখো তোমরা? বেয়াদব।